সৈকতের কথা শুনে নাজিরা বেগম উঠে পড়ে সৈকতের হাত দুটো ধরে স্নেহের চুম্বন দেয় আর বলে, ঠিক আছে বাবা, আমার নাতনির এটা ফোন নাম্বার, আর আমার নাম নাজিরা বেগম। তুমি কখনো যাবে আমাকে বলবে, আমি লোকের বাড়িতে রান্না করি, সবসময় বাড়িতে থাকি না। সৈকত নাজিরা বেগমের কাছ থেকে ফোন নাম্বারটা নেয়, সেদিন ব্যস্ত থাকায় ফোন করে না। তার পরের দিন রাতের দিকে সৈকত নাজিরা বেগমের কথা মনে করে, সে ফোন করে আর বলে, হ্যালো, আমি কি নাজিরা বেগমের সাথে কথা বলছি? সরি, আমি নাজিরা বেগমের নাতনি, ফোনটা আমার, আমি এখন বাড়িতে নেই, কাল সকালে নানিকে গিয়ে দেব। কথাটা খুব মিষ্টি লাগে আর খুব চেনা চেনা লাগে সৈকতের, কিন্তু সে মনে করতে পারে না। একটু হালকা হেসে সৈকত বলে, কালকে বিকাল 5টায় আমি ওনাদের বাড়ি যাব, উনি যেন বাড়িতে থাকেন, একটু বলে দেবেন। ঠিক আছে স্যার। ভাইয়া, কালকে কোথায় যাবি তুই, আমার ভাবিকে আনতে? কি সব উল্টোপাল্টা কথা বলছিস, ভাবি এলো কোথা থেকে? না মানে তুই ফোনে বললি কাল বিকেলে যাবি, আর ফোনের ওপাশে একটা মিষ্টি কণ্ঠস্বর শুনলাম, সম্ভবত একটা মেয়ের, তাই বলছিলাম মেয়েটা কি আমার ভাবি হয়? আগে তোর ব্যবস্থা করি, তারপর আমার। সৈকতের কথা শুনে নিধির মনটা খুব খারাপ হয়ে যায়। সে বলে, আমাকে কে বিয়ে করবে ভাইয়া, এত কিছু ঘটে যাওয়ার পর কোনো ভালো ছেলেই কি এগিয়ে আসবে আমার মতো খারাপ মেয়েকে বিয়ে করার জন্য? নিধির কথা শুনে সৈকত বলে, কে বলছে তুই খারাপ? আমার বোন হলো ফুলের মতো পবিত্র, তার কোনো জায়গায় কলঙ্ক লাগতে পারে না, আর সামান্য ইকবাল তোকে কি কলঙ্কিত করবে? তোর এই ভাইয়া যতক্ষণ আছে তুই জানবি একটা পাহাড়ের আড়ালে আছিস, তোর কেউ কিচ্ছু করতে পারবে না। সৈকতের কথা শুনে নিধির কান্না পেয়ে যায়, সে কাঁদতে কাঁদতে তার ভাইয়াকে জড়িয়ে ধরে আর বলে, এই কথাটা অনেক দিন আগে ভাইয়া বাবা বলেছিল, শুধু আমি চিনতে পারিনি, তাই তো। নিধিকে কথাটা সম্পূর্ণ করতে দিল না, তার আগে সৈকত বলল, বাজে কথা বলা বন্ধ কর, বারবার এই কথাগুলো রিপিট করবি না, আমার শুনতে ভালো লাগে না। আরে যা হয়ে গেছে সেটা পাস্ট, অতীতকে ভেবে শুধু কষ্ট পাবি, জীবন অনেকটা বাকি আছে, অনেক রাস্তা তোকে হাঁটতে হবে, আমি সব ব্যবস্থা করে দেব, তোকে চিন্তা করতে হবে না। ওদের দুই ভাই বোনের কথার মাঝে রাজু বলল, জানিস আপু, আমার মনে হচ্ছে ভাইয়া কিছু একটা করে, আমি দেখতে পাচ্ছি সবাই ভাইয়াকে সার সার বলছে, আমি তো ভাইয়ার সাথে সব জায়গায় যাচ্ছি, কিন্তু ভাইয়া বলছে ও নাকি কিছু করে না, বাবার দোকানটা দেখাশোনা করছে, তাতেই লোক আমাকে সম্মান দিচ্ছে, আমার মনে হয় ভাইয়া মিথ্যা কথা বলছে। রাজুর কথা শুনে সৈকত হাসে আর বলে, না রে রাজু, আমি কোনো সেলিব্রিটি নই, আমি একজন সাধারণ খেটে খাওয়া মানুষ, মানুষের পছন্দ হচ্ছে আমার কাজকর্ম, তাই হয়তো তারা আমাকে সম্মান দিচ্ছে, তার বাইরে আর কিছু না। তবে তোকে আমি বদলে দেব, তুই আর আজেবাজে ছেলেদের সাথে মিশবি না, তোকে আমি আবার স্কুলে ভর্তি করে দেব, তুই তো মাঝখানে পড়াশোনা ছেড়ে দিয়েছিলিস, তুই এখন অনেক দূর পর্যন্ত পড়াশোনা করবি। সৈকতের কথা শুনে রাজু বলে, ভাইয়া আমার পড়াশোনা হবে না, আমি কিছু কাজ করব। তখন পাশ থেকে মায়া বেগম বলে, তুই ভালো করে পড়াশোনা শিখিস নি, কি কাজ করবি? আমি আমাদের দোকানের পাশে একটা জেরক্সের দোকান করব, এখন অনেক লোক তো জেরক্স করে, আমি জেরক্স করা শিখে নেব, আর ভাইয়াকে বলবো একটা মেশিন কিনে দিতে, আমাদের দোকানের পাশের ঘরটা তো পড়েই আছে। দেখ তোকে দোকান করে দেব, কিন্তু দোকানে যেন কেউ আড্ডা না দেয়, এতে ব্যবসায় প্রভাব পড়ে, তুই পরে বন্ধুদের নিয়ে আড্ডা দিস, কিন্তু দোকানে কিছু করা যাবে না। ভাইয়া তুই ওকে দোকান খুলে দিস না, শুধু টাকাটা জলে যাবে, ও কিচ্ছু করতে পারবে না, দেখবি দুদিনে দোকান তুলে দিয়ে ওটা আড্ডা ঘর হয়ে গেছে। আমি তো ওখানে থাকবো, আমি লক্ষ্য দেব, রাজু কি করছে তারপর ব্যবস্থা নেব। আজকে সৈকত নাজিরা বেগমের সাথে দেখা করতে এসেছে, এক ব্যক্তিকে বলতে সে বাড়ি দেখিয়ে দেয়। সৈকত দেখে বাড়ি বলতে চারদিকে দরমা দিয়ে ঘেরা আর ওপরে খোলা চাউনি, একটা ঘর। বাইরে থেকে সৈকত ডাকে, নাজিরা আন্টি আছেন? সৈকতের গলা পেয়ে নাজিরা বেগম বাইরে বেরিয়ে আসে আর সৈকতকে দেখে বলে, তুমি এসেছো, আমার নাতনি বলেছিল তুমি নাকি কালকে ফোন করেছিলে, আজকে আসবে বলেছো, সেই জন্য আমি আজকে কোথাও যাইনি, বিকেল থেকেই ঘরে আছি,
তুমি এসো বাবা, ভেতরে এসো। সৈকত নাজিরা বেগমের সাথে ঘরের ভেতরে ঢোকে, দেখে ঘরটা খুব ছোট। ঘরের ভেতর একটা তক্তা বসাচ্ছে আর একটা কাঠের টেবিল, আর ছড়িয়ে ছিটিয়ে কিছু জিনিসপত্র, আর তার পাশে একটা ছোট ঘর আছে যেখানে রান্নার জিনিসপত্র আছে। ঘরের চারদিকে দোরমা আর কিছুটা মাটি দিয়ে গাঁথা, আর ওপরে খোলা দিয়ে ছাওয়া। নাজিরা বেগম সৈকতকে একটা চেয়ারে বসতে দেয়। সৈকত কিছুক্ষণ অপেক্ষা করার পর নাজিরা বেগমের সাথে এক মেয়ে ঘরে ঢোকে। মেয়েটাকে দেখতে সৈকতের মাথা ঘুরে যায়। সে মেয়েটাকে চিনতে পারে, এত সুন্দর হয়ে গেছে মেয়েটা, তার চোখের পলক পড়ে না। সে কিছুক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে থাকে, মেয়েটা তার মুখের দিকে তাকিয়ে থাকে। সেটা লক্ষ্য করে নাজিরা বেগম বলে, স্যার এটা আমার নাতনি, এর নাম ঝুমুর। সৈকত ঝুমুরকে জিজ্ঞেস করে, আসসালামু আলাইকুম, কেমন আছো ঝুমুর? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। কথাটা বলে ঝুমুর ছোট রুমটার ভেতর ঢুকে যায়। আসলে ঝুমুর সৈকত আসবে বলে দোকানে মিষ্টি কিনতে গিয়েছিল। তারপর মিষ্টিগুলো প্লেটে সাজিয়ে সৈকতের দিকে এগিয়ে দেয়। সৈকত মিষ্টিগুলোর দিকে তাকিয়ে বলে, ঝুমুর আমি তো মিষ্টি খাই না, আর তুমি কেন মিষ্টি আনতে গেছো? সৈকতের কথা শুনে ঝুমুর বলল, বাড়িতে কেউ এলে তাকে আপ্যায়ন করতে হয়, যাকে বলে অতিথি আপ্যায়ন। অনেকে অনেক কিছু দিয়ে করে, আমরা তো গরিব মানুষ, বেশি কিছু আয়োজন করতে পারলাম না, তাই এইটুকু আপনি গ্রহণ করুন। আপনি আমাদের বাড়িতে এসেছেন, আর আমরা কিছু দেব না তা কী করে হয়? গরিব হলেও আমাদেরও তো একটা মান আছে, আর এগুলো তো আমাদের পরম্পরা, বলুন। ঝুমুরের কথা শুনে সৈকত হাসলো, তারপর বলল, কালকে তোমার নানি গিয়েছিল আমার কাছে, ইকবাল নাকি তোমার নানিকে ঘর দেবে বলেছে, আর সেই কারণে 25,000 টাকা নিয়েছে। এটা তো ইকবাল ঠিক কাজ করেনি, তবে যাই হোক, তোমাদের ঘর দুয়ার ভালো নয়। আমি দেখতে পাচ্ছি তোমার নানি অবশ্যই পাবে, তবে যা যা ডকুমেন্ট আছে সব তোমাদের কাছে আছে তো? যদি থাকে আমাকে সেগুলো জেরক্স করে দাও, আমি ব্যবস্থা করে দেব। স্যার এই জন্য আপনি কত টাকা নেবেন? ঝুমুরের কথা শুনে সৈকত চমকে যায়। সে বলে, টাকা কেন লাগবে ঝুমুর, এটা তো সরকারি প্রকল্প। যারা গরিব পিছিয়ে পড়া মানুষ, যাদের থাকার ঘর নেই, সরকার তাদের টাকা দেয়, তারা ঘর করে নেয়। কিন্তু এখানে কেন টাকা তোমাকে দিতে হবে? আমার মাথা মোটা আর আমি অত বুঝি না। সবাই বলছিল যে কিছু টাকা দিতে হয়। ইকবাল তো 25,000 নিয়েছে, এর আগে একজন বলেছিল সে নাকি 15,000 নেবে, আর একজন বলেছিল আমার নানিকে তার সাথে নাকি আমার বিয়ে দিতে হবে। সবাই কিছু না কিছু বলে, তাই আর কি বলছিলাম, আপনার কি ডিমান্ড আছে? ঝুমুরের কথা শুনে পাশে থেকে নানি বলে, সবাই সমান নয়, তুমি কেন এভাবে কথা বলছিস ওর সাথে? আমাকেও পাড়ার পিলু বলেছিল ওর সাথে দেখা করতে, আমি অনেক কষ্টে খুঁজে ওদের বাড়ি গিয়েছিলাম, আর তুই উল্টাপাল্টা কথা বলছিস। বাবা তুমি কিছু মনে করো না, আমার নাতনিটা জীবনে অনেক আঘাত পেয়েছে, এত মানুষ ওকে ঠকিয়েছে, তো এত খারাপ লোকের মাঝে ভালো লোককে এসে চিনতে পারছে না। পিলু মামা যেমন আর তুমিও তেমন, এখন কেউ কারো উপকার করে বলো বিনা স্বার্থে? আজকাল এমন লোক আছে নাকি কোনো কিছু না নিয়ে এমনি এমনি তোমার উপকার করতে চলে এলো? কালকে ফোন করেছিল, আমি ভেবেছিলাম সিরাজ মামা হয়তো তোমার সাথে দেখা করতে চাইছে, কিন্তু আমি বুঝতে পারিনি তুমি ঘরের জন্য ওনার কাছে গিয়েছিলে, আমি এখন আসছি। ঝুমুর তুমি তাহলে সিরাজ মামা মনে করে মিষ্টি আনতে গিয়েছিলে, আমার জন্য নয়। আপনি নানির সাথে কথা বলুন, আমার পড়াতে যাওয়ার আছে, আমি এখন যাব। না তুমি কোথাও যাবে না, তোমাকে আমি কিছু প্রশ্ন করব, তুমি এখানে চুপ করে বসবে, এক ঘন্টা পর পড়াতে যাবে, ঠিক আছে? আমার যতক্ষণ না কথা শেষ হয় তুমি কিন্তু এখান থেকে এক পাও নড়বে না, তুমি বসো এখানে। সৈকতের কথা শুনে ঝুমুর রেগে যায় আর বলে, মামার বাড়ির আবদার, আপনি বললে আমি আপনার কথা শুনবো কেন? আপনি কে হন আমার? আমি কে হই পরে বলবো, তুমি আমার কথা না শুনে এক পাও এখান থেকে যাবে না, তুমি বসো এখানে। সৈকতের ঝাঁঝালো কথায় ঝুমুর সেখানে বসে। ঝুমুর এই যে জায়গাটা, এটা কি তোমার নানুর নামে? আমি যতটা জানি আমার নানুর কিছু ছিল না, আমার নানু একজনের বাড়িতে কাজ করত, আর এই 200 জায়গা সেই ব্যক্তি নানুর নামে দান করেছিল, তারপর থেকে নানুর নামেই আছে। তোমার নানুর নামে যে কাগজপত্র আছে ওগুলো এক কপি করে জেরক্স করো,
আর তোমার নানির আধার কার্ড, পাসপোর্ট, ফটো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এগুলো সব আমাকে দাও। আমি কালকে বিডিও অফিসে যাব। ঠিক সকাল 11টার সময় তুমি তোমার নানিকে নিয়ে বিডিও অফিসে চলে যাবে, কোনো ভয় পাবে না, আমি থাকবো ওখানে, কেমন? সৈকতের কথা ঝুমুর হ্যাঁ না কিছুই বলে না, চুপচাপ নানির পাশে দাঁড়িয়ে থাকে। সৈকত মনে মনে বলে, ঝুমুর, তোমাকে আমি আজও ভুলতে পারিনি। সেই মিষ্টি কিশোরীর প্রেমে আমি তো অনেকদিন আগেই পড়ে গেছি, তুমি এখন আরও মিষ্টি হয়ে গেছো, আর তো তোমাকে ছাড়া যাবে না, সব শুনবো আমি তোমার মুখ থেকে, খুব তাড়াতাড়ি তোমাকে আপন করে নেব। সৈকত যখন মনে মনে এই কথাগুলো ভাবছে তখন তার নানি নাজিরা বেগম বলে, কত লোক আমাদের প্রতিশ্রুতি দিল, কিছু করে দিল না, ভোট এলে নেতারা প্রতিশ্রুতি আরও বেড়ে যায়, তাই তো মানুষের ওপর থেকে বিশ্বাস হারিয়ে গেছে। ঝুমু বারণ করেছিল আপনার কাছে যেতে, তবু আমি গিয়েছিলাম আশা নিয়ে, জানি না এবার কি হবে। স্যার জানেন তো খুব কষ্ট হয় এই ঘরটায় থাকতে, বৃষ্টির সময় জল পড়ে সারা রুমে, তারপর মেয়েটা বড় হচ্ছে, ওকে এই পরিবেশে রাখা ঠিক নয়, আমার বয়স হয়েছে, আমি নিজের জন্য অন্তত চিন্তা করি না, কিন্তু মেয়েটার জন্য খুব চিন্তা হয়, তাই ওর বান্ধবীদের বাড়িতে থাকে, ওরা ওকে খুব ভালোবাসে, ওদের বাড়িতে বাচ্চাদের পড়ায় আর রাতে ওর বান্ধবীর কাছে শোয়। মেয়েটার কপাল ভালো ছিল, কি যে হলো। নানিকে থামিয়ে দিয়ে ঝুমুর বলে, এবার তুমি মুঘল সাম্রাজ্যের ইতিহাস বলো, কে কবে সম্রাট হয়েছে, কার সাথে কার যুদ্ধ হয়েছে, কে যুদ্ধে জয়ী হয়েছে, কে পরাজিত হয়েছে, সব একটার পর একটা খুলে বলো। ও তো এসেছে তোমার উপকার করতে, সবাই চলে গেছে, ওই খালি বাকি ছিল, দেখো টুপি পরানোর জন্য এই ব্যক্তিও বসে আছে, বুঝলে বুড়ি? আর ব্যাটারি নষ্ট করো না, ব্যাটারি তো অনেক দাম বেড়ে গেছে, নিজের আত্মসম্মান নিজের কাছে রেখে দাও, অন্যের কাছে বিলিয়ে দিও না। ঝুমুরের কথাগুলো শুনে সৈকত বুঝতে পারে ওর ভেতরে নিশ্চয় কোনো কষ্ট আছে, যাই হোক পরে সব জেনে নেবে। সে তখন উঠে পড়ে আর নানিকে উদ্দেশ্য করে বলে, নানি আজকে আমার একটু কাজ আছে, আমি আজ চলে যাচ্ছি, আগে আপনার কাজটা করে দিই, তারপর এসে একদিন মিষ্টি মুখ করব। আর একটা কথা, আমি আপনার থেকে অনেক ছোট, আমাকে তুমি করে বলবে, আর স্যার বলবে না। কেন স্যার, বললে কি হবে? তোমাকে বলবো কেন, অসুবিধা আছে তাই বললাম। কথাটা বলে সৈকত নাজিরা বেগমের থেকে বিদায় নিয়ে ঝুমুরের কানে কানে বলে, কই গো শুনছো? কথাটা শুনে ঝুমুর চমকে যায়, সে সৈকতের দিকে তাকিয়ে থাকে, সৈকত চোখ টিপ দিয়ে সেখান থেকে চলে যায় আর যাবার সময় বলে, কাল দেখা হচ্ছে। বাবা মিতালি কেন যে এই ভুল করলো আমিও জানি না, ও আমাদের ছেলের কথা ভাবল না। নিজাম সরকারের কথায় ফারুক আলী রেগে গেল আর বলল, ওর কথা বলবেন না, ও কখনোই আমার মেয়ে ছিল না, সামান্য বিয়েতে আমি সোনা দিতে পারবো না বলে কম অশান্তি করেনি, শেষে সৈকত দায়িত্ব নেয়, ওই মিতালির জন্য নিজের টাকা থেকে জিনিস গড়িয়ে দেয়, ও যেদিন ছেলেটাকে রেখে বাড়ি থেকে চলে যায় পরপুরুষের হাত ধরে, তারপর থেকেই আমার কাছে মৃত, তাই আর আমার কাছে ওর কথা বলবেন না। জানেন বাবা, আমি অনেক কষ্ট করেই চাকরিটা পেয়েছি, পরীক্ষা দিয়েছি, তারপর বিডিও অফিসের এই চাকরিটা পেয়েছি, মিতালি সামান্য ভুলে আজ আমার সম্মান মাটির সাথে লুকিয়ে যাচ্ছে, কলিগরা আমাকে দেখে হাসছে, আমি কিছু বলতেও পারছি না, নিজের স্ত্রীকে যে রক্ষা করতে পারে না সে বিডিও অফিসের চাকরি করার যোগ্যতা নেই। এতে তোমার কোনো দোষ নেই, সবই আমার ভাগ্য। ফারুক আলের মেয়ে মিতালি নিজাম সরকারের সাথে 8 বছরের দাম্পত্য জীবন কাটায়, ফেসবুকে এক গুজরাটি ব্যক্তির সাথে পরকীয়া জড়িয়ে পড়ে 5 বছরের ছেলেকে রেখে সে ব্যক্তির সাথে সে ঘর ছাড়ে। মিতালি খুব অহংকারী মেয়ে ছিল, ছোট বাচ্চার কথা সে ভাবেনি, না বয়স্ক বাবা মার কথা ভেবেছে, না স্বামীর সম্মানের কথা চিন্তা করেছে, স্বার্থপর মেয়ে ছিল সে। তার বোন চৈতালির বিয়ে হয়ে গেছে, সে শ্বশুরবাড়িতে ভালোই আছে। এদিকে নাজিরা বেগম বিডিও অফিসের সামনে দাঁড়িয়ে আছে, তাকে দেখে সৈকত এগিয়ে আসে আর বলে, নানিমা একা এসেছেন, ঝুমুর কোথায়? ঝুমুর আসেনি, বিডিও অফিসে গিয়ে পায়ের জুতা ছিঁড়ে গেছে, আর জুতা কেনার পয়সা নেই, কিছু কাজ হবে না তাই আসেনি। যে ফোন নাম্বারটা আমাকে দিয়েছিলেন সেই ফোনটা কার কাছে আছে? ওটা ঝুমুরের কাছে আছে, আমি তো ফোন অত বুঝি না,
ওর কাছেই থাকে আর ওই নাম্বারটা সবার কাছে দিয়া থাকে। তারপর সৈকত ঝুমুরকে ফোন করে, ফোন কেটে যায়, ঝুমুর ফোন তোলে না। পরপর পাঁচবার ফোন করে কিন্তু ঝুমুর ফোন তোলে না। সৈকত বিরক্ত হয়, সে কিছু না বলে নাজিরা বেগমকে নিয়ে বিডিও অফিসে ঢোকে। সৈকতকে দেখে বিডিও সাহেব মামুদ চৌধুরী বলে, স্যার আপনি এখানে কি দরকার? মামুদ চৌধুরীর কথা সৈকত বলে, এই ভদ্রমহিলার নাম নাজিরা বেগম, এই মহিলার স্বামী নেই, ছেলেও নেই, কেবলমাত্র একটা নাতনিকে নিয়ে থাকেন। ওনার স্বামী একজনদের বাড়িতে কাজ করেন, দুশত জায়গা থাকার জন্য ওনাকে লিখে দিয়েছে। ওনার সব কিছু সঠিক তথ্য থাকার পরেও উনি ঘর পাচ্ছেন না, ওনার ঘরের অবস্থা খুবই খারাপ। আমি কালকে গিয়ে দেখে এসেছি। এর আগে রাজনীতিবিদ ইকবাল খান ওনার কাছ থেকে ২৫,০০০ টাকা নিয়েছে ঘর দেবে বলে, কিন্তু আজব ঘর আজও দেয়নি। এদিকে সরকার প্রত্যেকটা মানুষের থাকার জন্য ঘর দেবে বলেছে, কিন্তু নিচুতলার কর্মীরা মানুষকে ভুল বোঝাচ্ছে, সরকারি প্রকল্প, সেখানে কেন টাকা লাগবে? সরকার মানুষকে ভালো থাকার জন্য ব্যবস্থা করে দিচ্ছে, কিন্তু কিছু মানুষ তার সুযোগ নিচ্ছে আর সরকারের বদনাম করছে। এই মহিলার আর্থিক অবস্থা খুবই খারাপ, সব দিক থেকে পিছিয়ে আছে, তাই আজকে আমি এসেছি এক মাসের মধ্যে উনি ঘর পেয়ে যান আর টাকা ওনার অ্যাকাউন্টে ঢুকে। সমস্ত তথ্য প্রমাণ আমি নিয়ে এসেছি, প্রয়োজন হলে আপনি দেখে নিন। সৈকতের কথা শুনে মামুদ চৌধুরী বলল, দেখুন স্যার, সকল মানুষের থাকার জন্য সরকার এই ব্লকের মাধ্যমে টাকা দেয়। আমরা ব্লক থেকে সেই সব মানুষের কাছে লোক পাঠাই, তারা আমাদের কাছে এসে রিপোর্ট দেয় আর আমরা সেই মতো সরকারকে জানাই, সরকার টাকা পাঠিয়ে দেয়। এখানে সরকারের কোনো দোষ নেই, কিন্তু এখানে যারা এসব গরিব অসহায় মানুষদের নিয়ে কাজ করে তারা সুবিধা নেয়। এর আগে ইকবাল সাহেব কোনো দিনও কোনো ব্যক্তির জন্য সুপারিশ করেনি, উনি খুব অন্যায়ের কাজ করেছেন। আর এই মহিলাকে থানায় ওনার নামে FIR করতে বলুন, উনি যদি এই কাজ করে থাকেন তাহলে খুব অন্যায় করেছেন। তবে স্যার আপনি যখন এসেছেন চিন্তা করবেন না, আমি ব্যবস্থা করে দেব। মাসুম চৌধুরীর কথা শুনে সৈকত বলল, ধন্যবাদ, আমি আপনার কাছ থেকে এটাই এক্সপেক্ট করেছিলাম। ভিডিও থেকে কথা বলে যখন বেরিয়ে যাচ্ছিল তখন সৈকতের সাথে নিজাম সরকারের দেখা হয়। নিজাম সৈকতকে চিনতে পারে আর বলে, আপনাকে না আমার খুব চেনা চেনা লাগছে, কিছু যদি মনে না করেন তাহলে আপনার নাম কি সৈকত আহমেদ? আপনি ফারুক আলীর বাড়িতে থাকতেন না? নিজাম সরকারের কথা শুনে সৈকত নিজামের মুখের দিকে তাকিয়ে রইল, তারপর বলল, আমি বুঝতে পেরেছি আপনি নিজাম সরকার মিতালির হাজবেন্ড। মিতালির কথা বলতে নিজামের মুখটা ছোট হয়ে যায়। সৈকত নিজামের দিকে তাকিয়ে বলল, কি হলো নিজাম সাহেব, কিছু কি সমস্যা? সমস্যা আছে, পরে বলবো, আগে বলুন আপনি কেন এখানে এসেছেন আর আমাদের বিডিও সাহেব আপনাকে কেন স্যার বলছিল? আপনি কি বড় কোনো অফিসার? না না, আমি বড় অফিসার হতে যাব কেন? আমি গরিব খেটে খাওয়া মানুষ, আমি এখানে এসেছিলাম এই মহিলাকে নিয়ে। উনি খুব দরিদ্র, ওনার থাকার মতো ঘর নেই, আর এখন সরকার থেকে গরিব অসহায় মানুষদের ঘর দিচ্ছে। ওনার সব কিছু সঠিক তথ্য আছে, তবু উনি পাচ্ছিলেন না। কিছু মানুষ দারিদ্রতার সুযোগ নিচ্ছে ঘর দেবে বলে। ইকবাল বলে এক ব্যক্তি ২৫,০০০ টাকা নিয়েছে, কিন্তু আজও সেই ঘর উনি পায়নি, অথচ সরকারি প্রকল্পে উনি যোগ্য, সেখান থেকে ওনাকে বঞ্চিত করা ঠিক নয়। তাই আমি ওনাকে সাহায্য করলাম, আজকে ভিডিওতে এসেছিলাম, সব কিছু জমা দিয়ে গেলাম, দেখা যাক সরকার কি করে। নিজাম সাহেব আপনি কি এখানে চাকরি করেন? হ্যাঁ, আপনি তো জানেন আমি আগে একটা প্রাইভেট স্কুলে পড়াতাম, তারপর এই ভিডিওতে চাকরি পাই। একদিন আসুন না আমাদের বাড়িতে, সব কিছু বলবো। ঠিক আছে, আমি যাব, আপনিও আমাদের বাড়িতে আসবেন, এখান থেকে খুব বেশি দূরে নয় আমাদের বাড়ি, বারাসাত থানার মধ্যেই আমাদের বাড়ি। রাতের দিকে সৈকত ঝুমুরকে ফোন করে, ঘুম ঘুম চোখে ঝুমুর ফোন তোলে আর বলে, তোমার ফোনে আমি একটা ঠিকানা পাঠাচ্ছি, কাল বিকাল ৫টার মধ্যে তুমি ওখানে চলে আসবে, যদি না আসো তাহলে আমি তোমার বাড়িতে যাব লোক নিয়ে, তোমাকে জোর করে তুলে নিয়ে আসব। কি বলছেন আপনি? ঝুমুরের কথা শুনে সৈকত ফোন কেটে দেয়। ঝুমুরের ঘুম উদার হয়ে যায়, সে সাথে সাথে মেসেজ চেক করে দেখে একটা রেস্টুরেন্টের ঠিকানা, তারপর আর তার রাতে ঘুম হয় না। তার পরের দিন সৈকতের দেয়া ঠিকানায় ঝুমুর আসে, দেখে সৈকত আগে থেকে সেখানে অপেক্ষা করছে। ঝুমুর ধীর পায়ে সেখানে এগিয়ে যায়,
ঝুমুরকে দেখে সৈকত ঝাঁঝালো সুরে বলে, কাল কি হয়েছিল? আমার ফোন তুলনি কেন? আমি কি মজা করতে তোমাকে ফোন করেছিলাম? তুমি জানো না তোমার নানি চোখে ভালো দেখতে পায় না, সে সই করতে পারছিল না, তাই তো তোমাকে ফোন করেছিলাম। আমাকে কেন দেখা করতে বলছেন? আগে সে কথা বলুন, আমার কাজ আছে, আমি এক্ষুনি চলে যাব। আমার সাথে কথা বলাটা সবার আগে জরুরি। যদি আজকে পড়ানোর দিন থাকে তুমি তাদেরকে ফোন করে জানিয়ে দাও আজ তুমি পড়াতে পারবে না, তোমার সাথে আমার অনেক কথা আছে। আমার সময় নেই, আমি পড়ালে তবে ওরা আমাকে মাইনে দেবে, তাহলে আমার চলবে কি করে? একদিন যদি না পড়াও ওরা কিচ্ছু বলবে না, আর আমি ওদের সাথে কথা বলবো যাতে তোমার বেতন না কাটে। অত উপকার করতে হবে না, আমি এখন আসছি। কই গো, শুনছো ঝুমুর সোনা? কথাটা শুনে ঝুমুর দাঁড়িয়ে পড়ে, তারপর পিছন ফিরে সৈকতের দিকে তাকায় আর বলে, আমি সব বুঝতে পেরেছি, আমাকে এইভাবে ডাকবেন না। কেন, ডাকলে কি হবে? কেন বোঝেন না আমি দুর্বল হয়ে পড়ি? ঝুমুরের কথা শুনে সৈকত দাঁড়িয়ে পড়ে, সে ঝুমুরের হাত ধরে তার সামনে বসায়, তার গালে হাত দিয়ে বলে, চিনতে যখন পেরেছো এবার সব কিছু আমি খুলে বলো কি হয়েছিল। সৈকতের কথা শুনে ঝুমুর তার গাল থেকে সৈকতের হাত সরিয়ে দেয় আর কাঁদতে কাঁদতে বলে, আমি কারো সিম্প্যাথি পেতে চাই না, দয়া করে ওগুলো আমাকে দেখাবেন না আর আমার কাছে আসবেন না, আমি যেমন আছি আমাকে সেইভাবেই থাকতে দিন। ঝুমুরের কথা শুনে রেগে যায় আর ঝাঁঝালো সুরে বলে, কি বলছো কি, আমি তোমাকে সিম্প্যাথি দেখাচ্ছি? উল্টো পাল্টা কথা একদম বলবে না, আমি তোমার সম্পর্কে জানতে চাই। তুমি মিতালিদের বাড়িতে পড়তে যেতে, তারপর কি হয়েছিল? তোমার বাবা তো চাকরি করতো, তোমাদের অবস্থা মোটামুটি ভালো ছিল, কিন্তু এখন তুমি তোমার বয়স্ক নানির কাছে পড়ে আছো। তোমার মা বাবা কোথায়, তোমার ভাই কোথায়, আমি এসব কথা জানতে চাই। তোমাকে কেন আমি সহানুভূতি জানাবো? আমার বয়ে গেছে, আমি তোমাকে চিনতাম তাই তোমাকে জিজ্ঞেস করছি, এর বাইরে কিছু নয়। বলা না বলা তোমার কর্তব্য, এতে আমার কিছু যায় আসে না। সৈকতের ঝাঁঝালো কথাটা শুনে ঝুমুর কান্নায় ভেঙে পড়ে, তারপর বলে, আমাকে ভুল বুঝবে না, আমি অসহায় ছিলাম, আমি চেয়েছিলাম তুমি ফিরে এসো, আমি তোমাকে ভুলতে পারিনি। তুমি যেদিন আমাদের বাড়িতে এসেছিলে আমি তোমাকে প্রথমে চিনতে পারিনি, তারপর তুমি যখন বলেছিলে কই গো শুনছো, তখন মনে হলো এই সেই মানুষ, আমি যার অপেক্ষায় আছি, যাকে আমি ভরসা করতে পারি, যাকে বিশ্বাস করতে পারি, যার সাথে সব কিছু শেয়ার করতে পারি, সেই মানুষটার জন্য আমি এতদিন অপেক্ষা করছি, আর এতদিন পর সে আমার কাছে এসেছে। তুমি যখন আমায় ফোন করেছিলে আমার খুব ইচ্ছে হচ্ছিল তোমার সাথে দেখা করি, নানিকে নিয়ে যাই, কিন্তু আমার মনের মাঝে এক রাশ অভিমান জমা হয়েছিল, তাই আমি যাইনি। কিন্তু তুমি বিশ্বাস করো আমি তোমাকে প্রতিটা মুহূর্তে মিস করতাম। তুমি তো মিতালি আপুদের বাড়ি থেকে চলে গেলে, তারপর সব কিছু ঠিক ছিল, আমি অন্য জায়গায় প্রাইভেট পড়তাম, আমি মাধ্যমিক পাশ করলাম, তখনও সব ঠিক ছিল। আমি যখন ক্লাস ইলেভেনে ভর্তি হলাম তখন থেকে আমাদের জীবন বদলে গেল। আমার বাবা যে কোম্পানিতে কাজ করত সেখানে লক আউট হয়, কোম্পানি বন্ধ হয়ে যায়, আমার বাবা বেকার হয়ে যায়, আমার বাবা মানসিক ডিপ্রেশনে চলে যায়, বাড়িতে আমাকে মাকে ভাইকে খুব মারধর করত। তারপর একদিন খাবারের সাথে আমার বাবা বিষ দেয়, কিন্তু সেই দিনের খাবারটা আমি খাইনি, শরীরটা খারাপ ছিল, বলেছিলাম পরে খাবো, পরে আর খাওয়া হয়নি, আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর আমি ঘরের মধ্যে দেখছিলাম আমার বাবাকে মাকে আর আমার ভাইকে পড়ে আছে, আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না, খাদার মতো শক্তি আমি হারিয়ে ফেলেছিলাম। আমি কোনোভাবে দরজাটা খুলে আমাদের বাড়িওয়ালাকে ডেকে নিয়ে এসেছিলাম, সে তো ডাক্তারকে ফোন করে, ডাক্তার চেক আপ করে বলে দেয় অনেক আগেই মারা গেছে। থানায় খবর দেওয়া হয়, আমার চোখের সামনে আমার বাবা মা আর ভাইয়ের লাশটা ওরা নিয়ে চলে যায়। খবর পেয়ে আমার নানি ওখানে যায়, কিন্তু সেও খুব ভেঙে পড়ে, সবাই সান্ত্বনা দেয় এভাবে ভেঙে পড়লে চলবে না, নিজেকে শক্ত করো, নাতিনীর মুখের দিকে তাকাও। আমার নানি তারপর আমাকে নিয়ে ওর কাছে চলে আসে, নানি লোকের বাড়িতে রান্না করতো, তারা নানিকে খুব ভালোবাসে। আমি এখানে উচ্চ মাধ্যমিক পাশ করি,
আর আমার পড়া হয়নি। এখানে বেলাদের বাড়িতে আমি থাকি, নানি ওখানে আমাকে রেখে এসেছে। এখানকার পরিবেশে আমাকে রাখা যাবে না। বেলা আপু আমাকে খুব ভালোবাসে, তার ভাইয়ার মেয়ে ছেলে আছে, আমি তাদের প্রাইভেট পড়াই। রাতের বেলা ওখানেই থাকি আর দিনের বেলা বাড়িতে থাকি। এখানে বসে আমি ঠোঙা তৈরি করি। এই হলো আমার গল্পের কাহিনী, আর কি জানতে চাও বলো? এতক্ষণ ঝুমুরের কাছ থেকে তার জীবনের ঘটে যাওয়া সমস্ত কাহিনী শুনল। তারপর সৈকত বলল, এটা তো তোমার নানি বাড়ি, কিন্তু তোমার বাবার বাড়ি থেকে কেউ আসেনি? বাবার বাড়ির কথা বলতেই ঝুমুরের মনটা খারাপ হয়ে যায়। সে কিছুক্ষণ চুপচাপ থাকে, সেটা লক্ষ্য করে সৈকত বলে, থাক, যদিও অসুবিধা থাকে তাহলে বলতে হবে না। অসুবিধা সেরকম নেই, আমার বাবা বড় লোকের ছেলে ছিল, কিন্তু আমার বাবা ভালোবেসে আমার মাকে বিয়ে করে। আমার মা গরিব ঘরের সন্তান, তাই বাবার ফ্যামিলি এই বিয়েটা মেনে নিতে পারেনি। বিয়ের পর বাবা একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি পায়, তারপর মাকে নিয়ে চলে যায় সেখানে। সেই ভাড়া বাড়িতে থাকতো, সেখানে আমি আর আমার 3 বছর পর ভাইয়ের জন্ম হয়। বাবার প্রমোশন হয়, স্যালারি ভালো পাচ্ছিল বাবা। একটা জায়গা কিনেছিল, সেটা মায়ের নামে ছিল। ভবিষ্যতে একটা বাড়ি করার ইচ্ছে ছিল, তারপর তো সব এলোমেলো হয়ে গেল। সে জায়গাটা এখনো আছে, তার ডকুমেন্ট আছে আমার কাছে, কিন্তু কোন জায়গা আমি ঠিক বলতে পারবো না। আমার নানি আমাকে নিয়ে আমার বাবার বাড়িতে গিয়েছিল, কিন্তু ওরা আমাকে অবৈধ সন্তান বলে তাড়িয়ে দেয়। ঠিক আছে, তোমার কাছে যে কাগজপত্রগুলো আছে তোমার মায়ের নামের জায়গার জন্য, ওই কাগজটা আমাকে একবার দেখাবে, আর তোমার বাড়ির ঠিকানা আমাকে বলবে। আমার বাড়ির ঠিকানা নেই, তুমি কি করবে? তাকে তার অধিকার ফিরিয়ে দেব, আর সেই মিষ্টি মেয়েটাকে আমি এখনো ভালোবাসি। সেই মিষ্টি ঝুমুর সোনা আজ অনেক বড় হয়ে গেছে, তাই আরেকবার আদর করে বলতে চাই, কই গো, শুনছ? সৈকতের কথা শুনে এবার ঝুমুর হাসতে শুরু করে। তোমার এই কথাগুলো আমাকে পাগল করে দেয়। কাগজপত্র কোথায় আছে আমাকে দেখতে হবে, তারপর দেব। আর তোমাদের বাড়ির ঠিকানাটা দাও। আমি কখনো যাইনি, বাবার মুখে গল্প শুনেছি। তার নানির সাথে একবার গিয়েছিলাম, ওরা খুব অপমান করে, আমাকে আর নানিকে তাড়িয়ে দিয়েছিল। আমাদের বাবার বাড়িটা বনগা থানার অন্তর্গত। সৈকত তারপরের দিন ঝুমুরের কাছ থেকে কাগজপত্র নেয় আর ওর বাড়ির অ্যাড্রেসটাও ভালো করে বুঝে নেয়। আজকে সৈকত হাসপাতালে এসেছে, সৈকতের সাথে এলাকার 2 জন ছেলে আছে। সৈকতকে দেখিয়ে হাসপাতালের সুপার তামিম বলে, স্যার আপনি আগে বলেননি কেন এখানে আসবেন? হাসপাতাল সুপারের কথায় সৈকত হাসে, কিছু বলে না। হঠাৎ এক মহিলার কণ্ঠ তার কানে আসে, সেই মহিলা বলছে, আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে, আমাকে অক্সিজেন দাও, আমি বাঁচবো না। মনোয়ারা বেগমের কথা কেউ শুনছে না, একটা নার্স তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। সৈকত সেই মহিলার কাছে যায় আর নার্সকে বলে, আপনি ওনাকে বকছেন কেন? ওনার শ্বাসকষ্ট হচ্ছে, দেখছেন না উনি কেমন করছেন? সৈকতের কথায় কর্মরত নার্স শীলা বেগম বলে, শ্বাসকষ্ট হলে আমাদের কিছু করার নেই, এখানে অক্সিজেনের নেই। ওনার বাড়ির লোককে বলেছি ওকে অন্য জায়গায় ভর্তি করে দিন, কিন্তু ওরা কাল থেকে আসেনি, তাহলে আমরা কাকে বলবো? নার্স শীলা বেগমের কথায় সৈকত বলে, ম্যাডাম এক মিনিট, অক্সিজেন সিলিন্ডার নেই মানে? আপনি কি বলছেন, এত বড় সরকারি হাসপাতালে কত ইমার্জেন্সি রোগী আছে, অথচ অক্সিজেনের ক্রাইসিস কেন? এখানে অক্সিজেন কম থাকে, তারপর এখানকার লোকাল রাজনৈতিক নেতা মহিসিন খান স্ত্রী অসুস্থ, তার জন্য অক্সিজেন নিয়ে যায়। তার স্ত্রী অসুস্থ তো কি হয়েছে, এখান থেকে অক্সিজেন নিয়ে যাবে কেন? ওনার পয়সা আছে, খোলা মার্কেট থেকে অক্সিজেন ভাড়া নিয়ে যান। সৈকতের কথায় শীলা বেগম চুপ হয়ে যায়। সৈকত দেখতে পায় হাসপাতালে আর একটা নার্স ইশারায় শীলা বেগমকে চুপ করতে বলছে। সৈকত বুঝতে পেরে শীলা বেগমকে বলে, ম্যাডাম তাহলে এই সমস্যা প্রতিদিনকার, এখানে অনেক রোগী অক্সিজেনের অভাবে মারা যায়, আর যাদের পয়সা আছে তাদেরকে অন্য জায়গায় ভর্তি করে দেওয়া হয়, আর এত বড় হাসপাতালে সরকার ইনস্ট্রুমেন্ট কেনার জন্য লাখ লাখ টাকা করে অনুদান দেয়, আর আপনার সেগুলো লোককে দান করেন। কথাটা বলে আমি হাসপাতালের সুপারের ঘরে ঢুকে তাকে 2 অক্সিজেনের ব্যবস্থা করতে বললাম, আর যে বিনা পয়সায় এখান থেকে অক্সিজেন নিয়ে যায় সেটার জন্য অবিলম্বে ফিরিয়ে আনে তার ব্যবস্থা করতে বললাম।
সৈকতের কথায় সুপার তাড়াতাড়ি অক্সিজেনের ব্যবস্থা করে আর রাজনীতিবিদ মহসিন খানের কাছ থেকে অক্সিজেন সিলিন্ডার ফিরিয়ে নিয়ে আসা হয়। সৈকত সেই রোগীর কাছে আবার যায়। ততক্ষণে অক্সিজেন পেয়ে রোগী অনেকটা চাঙ্গা হয়েছে। সৈকতকে দেখে সে চিনতে পারে না, তার বয়স হয়েছে, চোখে আবছা দেখে। সৈকত তাকে বলে, নানি কেমন আছেন আর আমাকে চিনতে পারছেন? কথাটা শুনে মনোয়ারা বেগমের কিছু মনে পড়ে যায়। সে অনেকক্ষণ ধরে সৈকতের মুখের দিকে তাকিয়ে থাকে, তারপর কিছু বুঝতে পেরে সে কান্নায় ভেঙে পড়ে আর বলে, হ্যাঁ আমি তোকে চিনতে পেরেছি, আমার বয়স হয়েছে তাই বুঝতে পারিনি তখন, আমার অনেক কষ্ট হচ্ছিল, আমি কথা বলার অবস্থায় ছিলাম না, তুই আমায় ক্ষমা করে দে রে, তুই ক্ষমা না করলে আমি যে মরেও শান্তি পাবো না, তোকে ওইভাবে বাড়ি থেকে তাড়িয়ে দেয়া আমার উচিত হয়নি, নিধির কোনো দোষ ছিল না, আমি নিধিকে উস্কানি দিতাম যাতে নিধি তোর সাথে এরকম ব্যবহার করে, নিধির বয়স তখন কম ছিল, আমি যা বলতাম সে তাই করত, কিন্তু মায়া আর রশিদ ওরা দুজনেই তোকে ভালোবাসত, তুই চলে যাওয়ার পর ওরা আমাকে বাড়ি থেকে চলে যেতে বলে, মায়া বলে আমি নাকি ওর সোনার সংসার শেষ করে দিয়েছি, আসলে আমি তোর মাকে হিংসে করতাম, তোর মা না চাইতে সব পেয়ে গিয়েছিল, ভালো ঘর ভালো বর সব তোর মায়ের কপালে ছিল, তোর মা আমায় মায়াকে নিজের যা করেছিল, কিন্তু আমার মনে শান্তি ছিল না, সবাই তোর মায়ের প্রশংসা করত কিন্তু আমি হিংসে করতাম, তোর মায়ের এই মিষ্টি ব্যবহার, লোকের কাছে ভালো হয়ে থাকা আমার অসহ্য হয়ে উঠেছিল, তারপর হঠাৎ করে তোর বাবা মারা যায়, তখন থেকে আমি পরিকল্পনা করি যেভাবেই হোক ওই সংসারে গিয়ে আমি থাকব, ঠিক সেই সময় আমি মায়াকে বলি তোর ভাই এখানে থাকে না, আমার একা থাকার অসুবিধে, আমি তোর কাছে গিয়ে থাকব, মায়া সরল মনে আমাকে নিজের সংসারে থাকতে দেয়, কিন্তু আমার সেটা উদ্দেশ্য ছিল না, তোর মাকে জ্বালানোটাই ছিল আমার উদ্দেশ্য, তোর বাবা মারা যাওয়ার পর তোর মা বিছানা নেয়, আমি সেই সুযোগটা পেয়ে যাই, আর তোর মায়ের ছেলে বলে তোকে আমি কষ্ট দিই, আমার মনে হয়েছিল তোকে কষ্ট দেয়া মানে তোর মাকেও কষ্ট দেয়া, তোর মা মরে গেলেও আমার মনে শান্তি ছিল না, আমি আরও হিংস্র হয়ে উঠেছিলাম, তবে কীভাবে কষ্ট দেব, যত রকমের পন্থা আমি সব অবলম্বন করলাম, নিধি ও রাজুর ব্রেন ওয়াশ করতে লাগলাম, রাজু তখন ছোট অত গুরুত্ব দিত না, কিন্তু নিধি খুব তাড়াতাড়ি বিষয়টা বুঝে গিয়েছিল, তাই আমার কথা মতো কাজ করছিল, এক সময় সহ্য করতে না পেরে তুই বাড়ি থেকে চলে গেলি, আমি খুব আনন্দ পেয়েছিলাম, কিন্তু এই আনন্দই যে আমার কাল হবে আমি বুঝতে পারিনি, মায়া আমাকে আমার বাড়ি পাঠিয়ে দেয়, তার কিছুদিন পর আমার ছেলে এক প্রবাসী মেয়েকে বিয়ে করে চাকরি ছেড়ে দিয়ে আমাদের সংসারে উঠে, সেই মেয়েটা ডিভোর্সি মহিলা ছিল আর এক সন্তানের মা, সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করত। কথাটা শেষ করে মনোয়ারা বেগম কাঁদতে কাঁদতে সৈকতের হাত দুটো ধরে আর বলে, দাদু ভাই তুই আমায় ক্ষমা করে দে, তুই ক্ষমা না করলে আমি মরে গিয়েও শান্তি পাবো না, আল্লাহর কাছে আমি অনেক পাপ করেছি, তোর মতো নিষ্পাপ বাবা মা হারা অনাথ ছেলেকে এইভাবে কষ্ট দিয়ে আমি ঠিক কাজ করিনি, আমি আর বাঁচবো না দাদু ভাই, শুধু আমার শেষ ইচ্ছে আমি যখন মরে যাব তুই আমার কবরে মাটি দিবি, আর তোর চাচি ও তোর ভাই বোনদের আমার কাছে একবার নিয়ে আসবি, আমি ওদের দেখব, তুই আমায় ক্ষমা করে দে না দাদু ভাই। মনোয়ারা বেগমের কথা শুনে সৈকত বলে, নানি তুমি কেন আমার কাছে ক্ষমা চাইছো, তুমি কি করেছো যে তুমি ক্ষমা চাইছো, তুমি তো কোনো অন্যায় করনি। তুই কি বলছিস দাদু ভাই, তোর সাথে এত খারাপ ব্যবহার করলাম আর তুই বলছিস আমি অন্যায় করিনি। আমার হিসেবে তুমি কোনো অন্যায় করনি, তুমি আমার মাকে হিংসে করতে আর তুমি তোমার মেয়ের ভালো চাইতে, এটা তো স্বাভাবিক, নিজের মেয়ের ভালো চাওয়াটা কোনো অপরাধ নয়, আমার মা সমাজের সবার কাছে ভালো হবে এমন তো কথা নয়, কিছু মানুষের কাছে মায়ের ব্যবহার মায়ের কাজকর্ম ভালো লাগতো,
সেই সকল মানুষগুলো মাকে ভালো বলতো, মায়ের ব্যবহার তোমার কাছে ভালো লাগেনি, তাই তুমি মাকে সহ্য করতে পারো না। এর মানে তো এটা নয় যে তুমি খারাপ। নানি, তুমি খুব ভালো, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তুমি আবার তোমার মেয়ের বাড়ি গিয়ে থাকবে। আমি এক্ষুনি খবর দিচ্ছি, চাচি, নিধি, রাজু ওরা সবাই আসবে, আমি তোমাকে নিয়ে যাব। সৈকতের কথা শুনে মনোয়ারা বেগমের চোখে জলের বন্যা দেখা দিল। সৈকত হাত দিয়ে চোখের জল মুছিয়ে দিয়ে সেখান থেকে চলে গেল। ডাক্তারের কাছ থেকে আগে জানতে পেরেছিল নানির হার্টের প্রবলেম, এর আগে দুবার হার্ট অ্যাটাক করেছেন, বয়স হয়েছে তাই বুকে মেশিন বসানো যাবে না, সেই সাথে হাই সুগার হয়তো খুব যত্নে রাখলে মাস ছয়েক বাঁচবে, তাই সৈকত মৃত্যুর পথযাত্রী মানুষটাকে কষ্ট দিল না। হাসপাতাল থেকে ছুটি নিয়ে সৈকত মনোয়ারা বেগমকে নিজের বাড়িতে নিয়ে গেল। সৈকতের সাথে তার পাড়ার দুটো ছেলে ছিল, তারা সহযোগিতা করলো। কেউ বুঝতে পারছে না সৈকত সাদা মাটির সাধারণ ছেলে, অথচ তার কিসের এত ক্ষমতা, তাকে সবাই স্যার স্যার করছে। এদিকে রাজনীতিবিদ মহসেন খান জানতে পেরেছে সৈকত নাকি এসবের মূলে আছে, অনেক কষ্টে প্রচুর পয়সা খরচ করে তার ছেলে জামিনের ব্যবস্থা করেছে। ইকবাল বাড়ি এসেই তার বাবাকে বলেছে, বাবা তুমি চিন্তা করো না, আমি এই ছেলেকে ছাড়বো না, ওর জন্য আমি জেলেছিলাম, মা অসুস্থ, সেই অক্সিজেন সিলিন্ডার ও এখান থেকে নিয়ে চলে গেছে, হাসপাতালের নার্সদের বকাবকি করে যে খাবার সরবরাহ করে সেই ডিপার্টমেন্টের সাথে চেঁচামেচি করে যাতে রোগীদের ভালো খাবার দেয়া হয়, এতদিন হাসপাতাল আমাদের দাপট ছিল, এবার সব যেতে বসেছে। থানার ওসি আমার বন্ধু ছিল, ওরা আমার সাথে যোগাযোগ করছে না। আমি বুঝতে পারছি না এই সৈকত আহমেদ একটা সাধারণ ছেলে হয়ে কিসের ক্ষমতা বলে এই দাপট দেখাচ্ছে, ওর গোপন রহস্য আমাকে জানতেই হবে। ডিএম শেষ পর্যন্ত সৈকতকে ছাড় বলেছে, আর আমি ওর বোন নিধিকে ছাড়বো না, ও আমাকে ধর্ষণ খেয়েছে ফেসেছে, দোষ আমার একার ছিল না, দোষ ওরও ছিল, ও তো আমার সাথে সম্পর্ক করেছিল, সেখানে আমি কেন একটা শাস্তি পাবো, আমার অপরাধ কী ছিল, আমি বিবাহিত ছিলাম, সেটা আমি ওর কাছে লুকিয়েছিলাম, এই সামান্য অপরাধের জন্য এত বড় শাস্তি কেন হবে, সমাজের লোকের কাছে আমি ছোট হয়ে গেলাম। আর জানো বাবা, ও নাজিরা বেগম ওই বুড়িটা আমার নামে থানায় অভিযোগ করেছে, আমি নাকি আবাসন কমপ্লেক্সে ঘর পাইয়ে দেব বলে ওর কাছ থেকে 25,000 টাকা নিয়েছি। ইকবাল খান যখন তার বাবাকে এই কথাগুলো বলছে তখন পাশ থেকে তার অসুস্থ মা বলে, কোনো কথাই তো মিথ্যে নয়, সবই তো সত্যি, আমি অসুস্থ হলেও আমার কানগুলো তো ঠিকই আছে, আর আমার চোখ ঠিক আছে, আমি সব কিছু বুঝতে পারি, বলতে পারি, কিন্তু বলি না যাতে তোরা ভালো হয়ে যাস। একটা বিধবা অসহায় মেয়ে, তার ঘর নেই, সে ঘরের জন্য তোকে বলছে, আর তুই তাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েই তো 25,000 টাকা নিয়েছিস, এটা তো মিথ্যে নয়, ওই মহিলা আমার বাড়িতে এসে আমার সামনে ওই টাকা দিয়েছে, সেটা তো আমি জানি, তোরা এবার ভালো হয়ে যা, উপরে গিয়ে আল্লাহর কাছে কি জবাব দিবি, তোদের মানুষ করে পাঠিয়েছে, মানুষের মতো কাজ কর, তোদের ব্যবহার জানোয়ারের সমান, তুই আমার অযোগ্য সন্তান, আমি যদি নিঃসন্তান থাকতাম তাহলে এতটা কষ্ট পেতাম না, একটা অসহায় মেয়েকে তুই রেপ করেছিস, তুই বিবাহিত, এক বাচ্চার বাবা, সে কথাটা পর্যন্ত তুই মেয়েটার কাছে গোপন করেছিস, তার তো কোনো দোষ ছিল না, সে তো সরল মনে তোকে ভালোবেসেছিল, আবার বলছিস দোষ তোর একার নয়, এত বড় কথা বলতে তোর লজ্জা করছে না, তুই আর তোর বাবা যদি আর কিছু খারাপ কাজ করিস আমি নিজে থানায় গিয়ে তোদের নামে কমপ্লেন করব। মায়ের কথা শুনে ইকবাল খান তার বাবার মুখের দিকে তাকায়, তার বাবার চোখ নিচু করে নেয়, কিছু না বলে রুমে চলে যায়। এদিকে বাড়িতে মনোয়ারা বেগমকে দেখে মায়া, নিধি, রাজু বিরক্ত হয়। সৈকত ওদেরকে বলে, চাচি যা হবার হয়ে গেছে, আমাকে কষ্ট দিয়েছিলে বলে তোমাদের সকলের এই নানির ওপর রাগ, কিন্তু আমার কোনো রাগ নেই, নানি অসুস্থ, ওনার কোথাও যাবার জায়গা নেই, নানি এবার থেকে আমাদের বাড়িতে থাকবে, তুমি মন দিয়ে সেবা করে তোমার মাকে সুস্থ করে তোলো, নাতি নাতিদের বিয়ে হবে, নানি কত আনন্দ করবে। সৈকতের কথা শুনে মায়া বেগম বলল, তুই ওকে কোথা থেকে পেলি? আমি একটা কাজে হাসপাতালে গিয়েছিলাম,
দেখলাম নানি ওখানে ভর্তি আছে, তারপর আমি নানিকে এখানে নিয়ে আসি। আমার ভাই বা ভাইয়ের বউ কে ওখানে ছিল না? আমি তো কাউকে দেখিনি, আর আমি কাউকে চিনি না, কি করে বলবো? ওরা আমাকে ভর্তি করে দিয়ে চলে গেছে আর আসেনি। ডাক্তার ওষুধ লিখে দিয়েছিল, সেও কিনে দেয়নি। আমার শ্বাসকষ্ট ছিল, আমি তো ভাবছিলাম মরেই যাব, কিন্তু আমার দাদু ভাই অনেক চেষ্টা করে আমাকে ভালো করেছে, আমি ওর কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। মনোয়ারা বেগমের কথা শুনে মায়া বেগম বলে, ক্ষমা চাইলে হবে? সেদিন যখন ভুল করেছিলে সেদিন মনে ছিল না যে ছেলেটাকে পাশে তোমার থাকা উচিত ছিল, তুমি তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে। আমি জানতাম তোমার পরিণতি খারাপ হবে, সৈকতের মতো ছেলে বলেই তোমাকে ক্ষমা করেছে, অন্য কেউ হলে করতো না। মেয়ের কথায় মনোয়ারা বেগম কিছু বলে না, সে মাথা নত করে বসে থাকে। সে জানে সে সত্যি অপরাধ করেছে, তাই সে কি আর বলবে, তাই চুপচাপ বসে রইল। এর কিছুদিন পর নিজাম সরকার বাড়িতে আসে। সৈকত সে সময় বাড়িতে ছিল না। নিজামকে দেখে নিধি বলে, কাকে চাই? সৈকত আহমেদের বাড়ি এটা? হ্যাঁ, কিন্তু ভাইয়া তো বাড়িতে নেই। নিধি নিজাম সরকারের সাথে যখন কথা বলছিল তখন নিজামের 5 বছরের ছেলে মুন্না নিজামকে বলে, আমি পানি খাবো, খুব গরম করতেছে বাবা। বাচ্চাটির কথা শুনতে পেয়ে নিধি বাচ্চাটির হাত ধরে ভেতরে নিয়ে আসে আর বলে, এসো ভেতরে এসো, আমি তোমাকে পানি দেব, আপনি ভেতরে আসুন, ভাইয়া চলে আসবে, আশেপাশে কোথাও আছে। বাড়ির ভেতরে ঢুকতে ঢুকতে নিজাম বলল, আমি ফোন করেছিলাম কিন্তু ফোনটা সুইচ অফ ছিল, আর সৈকত আমাকে এই ঠিকানা দিয়েছিল। আমি একটা কাজে এদিকে এসেছিলাম, মনে হলো দেখা করে যাব, ও আমার অনেক দিনের পরিচিত। নিজামের কথা শুনে নিধি বলল, ভাইয়া বলেছিল ওর ফোনটা কি গণ্ডগোল হচ্ছে, সার্ভিসে দেবে, তাই হয়তো ফোনের সুইচ অফ দেখাচ্ছে, এখানে পাশে পাড়ায় কোথাও গেছে, চলে আসবে এক্ষুনি, আপনি বসুন। কিছুক্ষণ পর সৈকত বাড়ি আসে। বাড়িতে এসে নিজামকে দেখে সৈকত বলে, আর কখন এসেছেন, একটা ফোন করে আসবেন তো। সৈকতের কথা শুনে নিজাম হাসতে হাসতে বলল, ফোন তো করেছিলাম, সুইচ অফ দেখাচ্ছে। হ্যাঁ, ফোনটা একটু গণ্ডগোল হচ্ছে, মাঝে মাঝে সুইচ অফ হয়ে যায়, সার্ভিসে দিতে হবে। নিজামের সাথে কথা বলতে বলতে সৈকত খেয়াল করে নিজামের ছেলের মুন্নার সাথে নিধির খুব ভাব হয়ে গেছে। নিধি যা বলছে ছেলেটা চুপ করে বসে শুনছে, সৈকতের খুব ভালো লাগে। তার মাথায় তখন একটা অন্য খেলা থাকে, সে সেই মুহূর্তে কিছু বলে না। কিছুক্ষণ কথাবার্তা বলার পর নিজাম মুন্নাকে নিয়ে সেখান থেকে চলে যায়। যাবার সময় মুন্না নিধিকে তাদের বাড়িতে যাওয়ার জন্য বলে যায়, বলে, তোমাকে আমার খুব ভালো লেগেছে আন্টি, তুমি আমাদের বাড়িতে আসবে। এর কিছুদিন পর মায়া বেগম সৈকতকে বলে, সৈকত অনেক দিন তো হয়ে গেল, ইকবাল জামিনে ছাড়াও পেয়ে গেছে, কিন্তু তোর বোনের তো ক্ষতি হলো, তোর বোনের বিয়ে দিতে হবে। জানিস তো মেয়ে বড় হলে বাবা মার কাছে বোঝা হয়ে যায়, তার উপর নিধির ঘটনাটা এলাকার অনেকেই জানে, আমি খুব চিন্তায় আছি, তুই একটা ব্যবস্থা কর বাবা, আমি আর মেয়েটার দিকে তাকাতে পারছি না, ও হাসি মুখে থাকে ঠিকই কিন্তু ভিতরে কোথাও একটা কষ্ট অনুভব করে, হয়তো অতীতের ভুলের জন্য ও আফসোস করে। চাচির কথা শুনে সৈকত বলল, চাচি আমি একটা বিষয় নিয়ে ভাবছি, আর আগে আমি নিধির সাথে আলোচনা করব। আমি একটা ছেলেকে মনে মনে পছন্দ করেছি, এতে যদি নিধির মত থাকে তাহলে অসুবিধে নেই, ছেলেটা ভালো সরকারি চাকরি করে, তার একবার বিয়ে হয়েছিল, বউটা অন্য একটা লোকের সাথে চলে যায়, তার 5 বছরের একটা ছেলে আছে, আমি জানি এতে নিধির মত নাও থাকতে পারে, আমি শুধু একবার ওর সাথে কথা বলি, আমি তো ছেলেটাকে চিনি, যদি নিধির আপত্তি থাকে তাহলে আমি কথা এগোব না। দেখ ছেলেটা যখন ভালো চাকরি করে অসুবিধে নেই, আর তার যে বউ চলে গেছে তার সাথে ডিভোর্স হয়ে গেছে, তুই একবার কথা বলবি না, যদি ডিভোর্স হয়ে যায় তাহলে অসুবিধা হবে না। আমার নিধি এমনিতে বাচ্চা ভালোবাসে, আশা করি ও আপত্তি করবে না। তারপরের দিন সৈকত নিধির সাথে কথা বলে আর বলে, নিধি তোর সাথে আমার একটা কথা আছে। সৈকতের কথা নিধি বলে,
ভাইয়া, নামাজের সময় হয়ে গেছে, আমি নামাজ পড়ে তোর সব কথা শুনব, তুই একটু অপেক্ষা কর। হ্যাঁ ঠিক আছে, আমি আমার রুমে আছি, তোর হয়ে গেলে তুই আমাকে ডাকবি। ভাইয়া তুই নামাজ পড়বি না? নিধির কথায় সৈকত হাসে আর বলে, হ্যাঁ নামাজ পড়ি তো। সৈকত নিজের রুমে এসে ঝুমুরকে ফোন করে, সাথে সাথে ঝুমুর ফোন তোলে আর বলে, আমি কথা বলবো না, এতদিন পর আপনার সময় হলো। এটা কি হলো? তুমিটা আবার কখন আপনি হলো? আজ 7 দিন হলো। তা কি এমন ঘটলো তুমি থেকে আপনিতে চলে গেলাম? সেদিন ফোন করলাম, ব্যস্ত আছি বলে ফোনটা কেটে দিলেন। একটা গুড নিউজ জানাবার ছিল। কি গুড নিউজ? তোমার বিয়ের দাওয়াত দেবে? হ্যাঁ, জানেন না আমার বিয়ে ঠিক হয়ে গেছে, সেই জন্য তো ফোন করেছিলাম। আমার বর খুব ভালো, আমাকে খুব ভালোবাসে, কত আদর করে। ঝুমুরের কথা শুনে সৈকত মজা করে বলে, তাই বুঝি, বিয়ের আগে বর আদর করা শুরু করে দিয়েছে, এটা খুব খারাপ খবর, এটা কখনই গুড নিউজ হতে পারে না, কবে আবার বাচ্চা হয়ে যাবে তখন কি হবে? সৈকতের কথায় ঝুমুর বিরক্ত হয়, সে রেগে গিয়ে বলে, আমি তোমার সাথে কথা বলবো না, অসভ্য লোক একটা। কথাটা বলে ঝুমুর ফোনটা কেটে দেয়। সৈকত পুনরায় ফোন করে, ঝুমুর ফোন তোলে না। আবার করলে ঝুমুর ফোন তুলে রেগে গিয়ে বলে, আমার বিয়েতে আপনাকে দাওয়াত করব না, আপনি এক নাম্বার একটা অসভ্য লোক। আমি ফোন করেছিলাম যে নানির ঘরের জন্য বিডি অফিসে অ্যাপ্লাই করা হয়েছিল, তার জন্য বিডিও থেকে কিছুদিন আগে ভেরিফিকেশন করতে এসেছিল, আর কালকে তার প্রথম কিস্তির টাকা ঢুকেছে। ঝুমুরের কথা শুনে সৈকত বলে, তাই তার তো মিষ্টি খেতেই হচ্ছে। ঝুমুর কোনো কথা বলে না, ফোনটা নিয়ে চুপচাপ বসে থাকে। সৈকত ঝুমুরের নিঃশ্বাস শুনতে পায়, কিছু বলছে না দেখে সৈকত বলে, কই গো শুনছো? ঠিক তখনই রুমের বাইরে থেকে নিধি বলে, ভাইয়া আসবো? নিধির কথা শুনতে পেয়ে সৈকত ফোন কেটে দেয় আর বলে, আরে ভাইয়ার রুমে ঢুকবি, এতে আবার পারমিশন কি আছে, আয় ভিতরে আয়। না মানে ভাইয়া, তোর কিছু ব্যক্তিগত কথা থাকতে পারে যা হয়তো বোনের সামনে বলা যায় না। নিধির কথায় সৈকত হাসতে হাসতে বলে, না না সেরকম কিছু নয়, আয় তুই এখানে বস, তোর সাথে আমার কিছু কথা আছে। নিধি তুই আমার বোন, কিন্তু তোর ভবিষ্যৎ নিয়ে পরিবারের প্রত্যেকেই আমরা চিন্তায় আছি, তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, এতে তোর মায়েরও মত আছে, আমি এবার তোর মত চাইছি। তুই যদি রাজি থাকিস তাহলে কিন্তু আমি ব্যবস্থা নেব। সেদিন নিজাম সরকার বলে একজন ব্যক্তি আমাদের বাড়িতে এসেছিল, আর তার সাথে তার 5 বছরের ছেলে ছিল, তোর মনে আছে তো? সৈকতের কথা নিধি বলল, মনে কেন থাকবে না ভাইয়া, এই তো 4-5 দিন আগে এসেছিল, বাচ্চাটা খুব মিষ্টি, আমার খুব ভালো লেগেছে বাচ্চাটাকে, আমাকে ওদের বাড়িতে যেতেও বলেছে। আর বাচ্চার বাবাকে তোর কেমন লেগেছে? সৈকতের কথা নিধি কিছু বুঝতে না পেরে সে বলে, ভাইয়া আমি তোর কথা কিছু বুঝতে পারছি না, তুই একটু পরিষ্কার করে বল। আমি তোকে কিছু কথা বলবো, তুই একটু মন দিয়ে শুনবি, আমার কথা শেষ হলে তারপর তুই তোর মতামত দিবি। সৈকতের কথায় নিধি মাথা নেড়ে সম্মতি জানায়। তারপর সৈকত শুরু করে, আমি যখন ফারুক চাচার বাড়িতে থাকতাম তখনই নিজাম সরকারের সাথে আমার পরিচয় হয়। ফারুক চাচার বড় মেয়ে মিথিলার সাথে নিজাম সরকারের বিয়ে হয়। তারপর আমি ওখান থেকে চলে যাই, কিন্তু সেদিন বিডিও অফিসে গিয়েছিলাম আর ওখানেই নিজামকে দেখলাম। নিজামের মুখ থেকে শুনলাম মিতালি নাকি অন্য একটা পুরুষের সাথে সম্পর্ক করে চলে গেছে ছেলেকে ফেলে রেখে। কথাটা শুনে আমার খুব কষ্ট হলো। আমি জানতাম মিতালি অহংকারী মেয়ে, কিন্তু সে যে নিজের সংসারটা ভালো করে করবে না আমি ভাবতে পারিনি। ফারুক চাচা অনেক কষ্ট করে মিথিলার বিয়ে দিয়েছিল, ফারুক চাচা অনেক কষ্ট করে মিতালির বিয়ে দিয়েছিল, কিন্তু মিতালি কি করলো? সেদিন নিজামের জন্য আমার খুব দুঃখ হয়েছিল। যদি আমার ক্ষমতার মধ্যে কিছু থাকতো তাহলে আমি করতাম, কিন্তু আমি অক্ষম, আমি মিতালিকে ফিরিয়ে আনতে পারবো না। যে নিজের ছোট ছেলের কথা ভাবে না সে আমার কথা শুনবে কেন? তাই আমি তোর কাছে অনুরোধ করব, তুই কি নিজামের ছেলেকে নিজের ছেলে বলে গ্রহণ করবি? ছেলেটাকে দেখে খুব মায়া হয়, সেদিন দেখেছিলাম ছেলেটা তোর কোলে বসে কি আনন্দ করছিল, আমার খুব ভালো লাগছিল। আমার মনে হচ্ছিল মা তার
সন্তানকে কোলে নিয়ে বসে আছে, তাই তোকে বলছি, নিজামের সন্তানকে নিজের সন্তান বলে গ্রহণ করবি, তাকে ভালোবাসবি। নিজামকে আমি চিনি, ও খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আগে প্রাইভেট স্কুলে পড়াতো, অনেক কষ্টে পরীক্ষা দিয়ে এই চাকরিটা পেয়েছে। তাই বলছিলাম তোর কাছে এই ব্যাপারটা খুবই কষ্টকর, তোর একটা সংসার দরকার, তবে তুই যদি না বলিস আমি আর কথা বলবো না, এবার তোর উপর নির্ভর করছে তুই কি করবি। সৈকতের কথা শুনে নিধি কিছুক্ষণ চুপ করে বসে রইল, তারপর বলল, ভাইয়া আমাকে দুই দিন সময় দে, তারপর আমি তোকে জানাবো। ঠিক আছে। এরই মাঝে মনোয়ারা বেগমের শারীরিক অবস্থারও খারাপ হয়ে যায়। সে ইন্তেকাল করে সৈকত তার নিধিকে জিজ্ঞাসা করা হয় না। আজকে সৈকত ঝুমুরকে নিয়ে তাদের বাড়ি এসেছে। ঝুমুরকে দেখে কেউ চিনতে পারে না। সৈকত তাদেরকে ঝুমুরের পরিচয় দেওয়ায় তারা সাথে সাথে ঝুমুরকে অপমান করে। ঝুমুর কাঁদতে লাগে আর সৈকতকে বলে, আমি তোমায় বলেছিলাম আমি আসবো না, তুমি আমাকে মিথ্যে কথা বলে এখানে নিয়ে এসেছো, আমি আর তোমার সাথে কথা বলবো না। কথাটা বলে ঝুমুর চলে যেতে উদ্যত হলে সৈকত হাতটা ধরে আর ঝুমুরকে চিৎকার করে বলে, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবে, একটা কথা বলবে না। সৈকতের চিৎকারে ঝুমুরের কথা বলা বন্ধ হয়ে যায়, সে একপাশে দাঁড়িয়ে থাকে। সৈকত ওদের বলে, আপনারা আপনাদের বাড়ির মেয়েকে এভাবে অপমান করতে পারেন না, আপনাদের মতনই ওর অধিকার আছে এই বাড়ির সম্পত্তির উপর। ওর বাবা কী ভুল করেছিল যে তার শাস্তি ওকে দিচ্ছেন? ওর বাবা তো ভালোবেসে বিয়ে করেছিল, আর সেটা তো কোনো অপরাধ নয়, শুধু মেয়েটা গরিব ছিল, এটাই অপরাধ। তারপর ওরা কিছু বলেনি, ওরা আলাদাভাবে থাকতো, তা সত্ত্বেও আপনারা কোনো যোগাযোগ রাখেননি। ওদের বিপদ গেল, আপনাদের ছেলে বৌমা নাতি সবাই মারা গেল, একবার পাশে গিয়ে দাঁড়ালেন না। আর ও কী দোষ করেছে, ওকে কেন কষ্ট দিচ্ছেন? ওর প্রাপ্য ওকে দিয়ে দেবেন, তা না হলে কোর্টে যাওয়া হবে, আর এক সপ্তাহের মধ্যে তার নোটিশ আসবে, আপনারা তৈরি থাকবেন। কথাটা বলে ঝুমুরকে নিয়ে সৈকত এখান থেকে চলে যায়। ঝুমুরের কান্না তখনও থামেনি। সৈকত ঝুমুরকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায় আর বলে, খিদে পেয়েছে, মুখটা কেমন যেন শূন্য হয়ে গেছে, কি খাবে অর্ডার দাও। ঝুমুর কোনো কথা বলে না, সে চুপচাপ বসে থাকে। সেটা দেখে সৈকত বলে, আমি খাবার অর্ডার দিচ্ছি, তুমি খেয়ে নেবে, আর যদি কিছু করো তোমাকে ওই বাড়িতে আমি দিয়ে আসবো, বুঝতে পেরেছো? আমি মরে গেলে ওই বাড়িতে যাবো না, আমি সম্পত্তি চাই না। আপনাকে কে বলেছে আমার জন্য লড়াই করতে? আমি ওই বাড়ির কাউকে চিনি না। আজকে আপনার জন্য ওরা আমাকে অপমান করলো, আমি আপনাকে কখনো ক্ষমা করব না। ঝুমুরের কথা শুনে সৈকত বলে, আমাকে ক্ষমা করতে হবে না, শুধু ভালোবাসলেই হবে। তুমি বুঝতে চাইছো না কেন বোকা মেয়ে, ওটা তোমার অধিকার, তুমি ছাড়বে কেন? তোমার বাবা চাচারা সকলের সম্পত্তি ওটা। তোমার দুই চাচা যেমন ওই বাড়িতে আছে, তাদের ছেলে মেয়েরাও আছে, ওদের অধিকার নিয়ে সেরকম তুমি অধিকার নিয়ে থাকবে। আর ভবিষ্যতে আমিও তোমাকে বিয়ে করছি, তখন তো আমার বাড়িতেই থাকবে, তুমি তোমার সম্পত্তি তখন আমার ছেলে মেয়েদের নামে লিখে দেবে। কি কেমন দেবে তো? জানো আমি কালকে স্বপ্ন দেখেছি, দুটো ছোট ছোট ছেলে মেয়ে আমাকে বাবা বলে ডাকছে, আমার কি মনে হয় জানো, আমাদের যমজ বাচ্চা হবে। সৈকতের কথা শুনে ঝুমুর রেগে যায় আর বলে, বিয়ে পাগলার লোক কোথাকার, খুব তাড়াতাড়ি তোমার ব্যবস্থা করছি। আমাদের পাড়ার একটা মেয়ে আছে, তার নাম টুনি, সে খুব মোটা, তার সাথে আপনার বিয়ে দেওয়া হবে, আর আমি ঘটকাল করব। কথা বলতে বলতে বিরিয়ানি চলে আসে। ঝুমুরের বিরিয়ানির গন্ধে জিভে জল চলে আসে, তবে সে মুখটা গম্ভীর করে বসে থাকে। সৈকত বলে, বিরিয়ানির গন্ধটা খুব সুন্দর, তাড়াতাড়ি খেয়ে নাও, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, তারপর আবার আমার উপর রাগ করবে, অনেক ঝগড়া করবে আমার সাথে, কই গো শুনছো? সৈকতের বলার ভঙ্গিমায় ঝুমুরের হাসি পায়। সে কিছু না বলে খাওয়া শুরু করে। কিছুদিন পর ঝুমুরের বাবার বাড়ি থেকে ঝুমুরের কাছে লোক আসে তাকে আনতে। ঝুমুর কিছু বুঝতে পারে না, সে তার নানির মুখের দিকে তাকায়। তার নানি নাজিরা বেগম তাদেরকে উদ্দেশ্য করে বলে, আপনারা আমার নাতনিকে তো বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন, আবার আনতে এসেছেন? তারা মোট চারজন এসেছিল, ঝুমুরের বড় চাচা রহমত আলী, বড় চাচি সুলেখা বেগম, আর ছোট চাচি মনিকা বেগম, আর তার ছেলে অনিক আলী। তাদের মধ্যে রহমত আলী বলে, ঝুমুর আমাদের বংশের সন্তান, আমাদের পরিবারের সব কিছুর উপর অধিকার আছে, আমরা কিছুটা ভুল করেছি, ওর বাবার উপর আমাদের রাগ ছিল, ও আমাদের অমতে বিয়ে করেছিল,
সেটা সহ্য করতে না পেরে আমার মা মারা গিয়েছিল। সেজন্য আমরা ওর উপর বিরক্ত ছিলাম, কিন্তু দেখলাম অতীতে কিছু ঘটনার জন্য এই মিষ্টি মেয়েটাকে আমরা কষ্ট দিতে পারি না, তাই ওকে নিতে এসেছি। নাজিরা বেগম ওদের কথা শুনে ঝুমুরের দিকে তাকায়। ঝুমুর বলে, আমি আপনাদেরকে বিশ্বাস করি না, আমি আপনাদের সাথে যাব না। ঠিক তখনই ওদের বাড়ির সামনে ডিএম এর গাড়ি আসে। টিমের সাথে সৈকতকে নামতে দেখে উপস্থিত সকলে একটু অবাক হয়ে যায়। সৈকত ঝুমুরকে বলে, তোমার বাড়ির লোক নিতে এসেছে, ওটা তোমার আসল বাড়ি, তুমি ফিরে যাও। সবার সামনে ঝুমুর কিছু বলতে পারে না। তখন ডিএম সাহেব সৈকতকে উদ্দেশ্য করে বলে, স্যার এই মেয়েটার কথা বলেছিলেন। তারপর ডিএম সাহেব ঝুমুরকে উদ্দেশ্য করে বলে, দেখো মা, তুমি আমার মেয়ের সমান, এই পরিবারের ওপর তোমার রাগ থাকা স্বাভাবিক, তবুও আমি তোমাকে কতগুলো কথা বলবো, তুমি মন দিয়ে শুনবে। তুমি ছোট মেয়ে, তাই এসব বিষয় বোঝো না। এরা তোমার বাবার উপর রেগেছিল, তাই খারাপ ব্যবহার করেছিল, আজ তোমাকে নিতে এসেছে। ওরা বড় হয়ে তোমার কাছে ক্ষমা চাইছে, তাই তুমিও ভুলে যাও আর ওদেরকে ক্ষমা করে দাও। ওরা তোমার পরিবারের অংশ, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে থাকার কষ্ট যে কতটা সেটা আমি জানি, তাই তোমাকে বলছি সব কিছু ভুলে যাও আর ওই সংসারে ফিরে যাও, ওরা তোমাকে গ্রহণ করে নেবে। ডিএম এর কথা শুনে ঝুমুর সৈকতের দিকে তাকায়। সৈকত তাকে ইশারায় হ্যাঁ বলে। ঝুমুর তখন বলে, আমি একা যাব না ওদের সাথে, আমি গেলে আমার নানি আমার সাথে যাবে। ঝুমুরের কথা শুনে পাশ থেকে নানি বলে, আমার এখানে ঘর হচ্ছে, মিস্ত্রি লাগছে, আমি কি করে যাব? নানি, মিস্ত্রি মিস্ত্রির কাজ করবে, আমি সবাইকে বুঝিয়ে বলবো, আপনি ঝুমুরকে নিয়ে ওখানে যান, তারপর আপনি আমার এখানে চলে আসবেন। দুটোই তো ঝুমুরের বাড়ি, ঝুমুর সব জায়গায় আসা যাওয়া করবে। তারপর ঝুমুর তার নানি নাজিরা বেগমকে নিয়ে ওদের বাড়ির লোকের সাথে বাড়ি ফিরে যায়। ওদের বাড়ির লোক ওকে সাদরে গ্রহণ করে খুব সম্মান দেয়। ঝুমুর বুঝতে পারে না ওদের এই পরিবর্তন। কিছুদিন পর ঝুমুর সৈকতকে ফোন করে আর বলে, ব্যস্ত আছো? একটা কথা জানার ছিল। ঝুমুরের কথা শুনে সৈকত বলে, ব্যস্ত থাকলে তোমার জন্য সবসময় ফ্রি আছি। ঝুমুর শোনা, বলো কি বলবে। আমার না একটা কথা খুব জানতে ইচ্ছে করছে, তুমি কি কাজ করো? ঝুমুরের কথা শুনে সৈকত মজা করে বলে, কেন গো? আমি বুঝতে পারছি না, সবাই তোমাকে স্যার স্যার করছে কেন? একজন ডিএম, একজন বিডিও অফিসার, একজন থানার ওসি, তুমি নিশ্চয়ই কোনো অফিসার হবে, কিন্তু তোমাকে দেখে তো মনে হয় না, তুমি তো হাঁধারাম একটা ছেলে। ঝুমুরের কথা শুনে সৈকত হাসিতে ফেটে পড়ে। তারপর হাসতে হাসতে বলে, শেষ পর্যন্ত ঝুমুর সোনা এই হাঁধারাম ছেলেটার প্রেমে পড়ল। আমি তোমার সাথে মজা করছি না, সত্যি করে বলছি। কতদিন চেষ্টা করে নানি তার ঘরের ব্যবস্থা করতে পারছিল না, অথচ তুমি বিডিও অফিসে গিয়ে নানির জন্য ঘর বের করে দিলে। আমার পরিবারের লোক আমাকে মেনে নিচ্ছিল না, তুমি তাও করে দিলে। যারা এতদিন আমাকে তাড়িয়ে দিয়েছিল, আজকে তারাই আমাকে সম্মান দিয়ে তাদের বাড়িতে নিয়ে এসেছে, তাই জানার ইচ্ছে করছে। তুমি কি করো? কিছু করিনি গো, এবার ভাবছি বিয়ে করব, তারপর বাচ্চার বাবা হব, তখন আমার অনেক দায়িত্ব বেড়ে যাবে, তারপর আমার এই পাগলি বউটাকে সামলাতে হবে। সৈকতের কথা শুনে ঝুমুর বলে, ওই টুনির সাথে খুব তাড়াতাড়ি তোমার বিয়ে দিচ্ছি, দাঁড়াও। আর 90 কেজি ওজন তোমার সাথে খুব ভালো মানাবে, তুমি তো মোটাবু পছন্দ করো, আমার মতো রোগ আমি তোমার মনে ধরবে না। কথাটা বলে ঝুমুর ফোনটা কেটে দেয়। আজকে সৈকত রাজুর সাথে বাইকে করে তাদের গ্রামের ভিতর দিয়ে যাচ্ছিল, হঠাৎ একটা রেশন দোকানের সামনে কিছু লোক জড়ো হয়। তারা চিৎকার চেঁচামেচি করছে। সৈকত রাজুকে বাইকটা থামিয়ে দিতে বলে। রাজু সাথে সাথে বাইকটা দাঁড় করিয়ে দেয়। সৈকত সেদিকে এগিয়ে যায়। এক বয়স্ক লোককে জিজ্ঞেস করে, কি হয়েছে চাচা, এখানে কিসের ঝামেলা? সৈকতের কথায় বয়স্ক লোকটি বলে, দেখো না বাবা, সরকার থেকে আমাদের ঘরে মাথা পিছু 5 কেজি করে চাল দিচ্ছে, কিন্তু এই রেশন ডিলার আমাদের 1 কেজি চাল কম দেয়। আমার মেয়ে আমাকে ফোন করেছিল যে সরকার তো 5 কেজি চাল দেয়, আমাদের ডিলার কেন 1 কেজি কম দেয়? আমাদের 4 টাকা 4 টাকাতে 1 কেজি করে কেটে নেয়, সেজন্য। এই চাচা বলতে গেল,
রেশন ডিলারের লোক এই চাচাকে ঠেলে ফেলে দিয়েছে, আর পাশে একটা ইট ছিল, চাচা তার উপরে পড়ে আর চাচার মাথা কেটে গেছে। তাদের মুখ থেকে সব কথা শুনে সৈকত বলে, ঠিক আছে, আপনারা শান্ত হয়ে দাঁড়ান, আমি দেখছি। সৈকত গিয়ে রেশন ডিলারকে বোঝায় যে সরকার তো মাথা পিছু 5 কেজি করে ধার্য করেছে, আপনি কেন 4 কেজি দিচ্ছেন? আপনি তো অন্যায় করছেন, অবিলম্বে আপনি চাচার প্রাপ্য দিয়ে দেবেন, নাহলে আমি কিন্তু স্টেপ নিতে বাধ্য হব। আমি আপনাকে 24 ঘন্টা সময় দিলাম, আমি কাল আবার আসব। কথাটা বলে সৈকত সেখান থেকে চলে যায়। তারপরের দিন রেশন ডিলার সেই চাচাকে ডেকে তার প্রাপ্য বুঝিয়ে দেয়। যার যার অভিযোগ ছিল সবাইকে রেশন ডিলার তাদের প্রাপ্য দিয়ে দেয়। এলাকার লোক কেউ কিছু বুঝতে পারে না সৈকত কী কাজ করে, যার জন্য রেশন ডিলার পর্যন্ত তার কথা মেনে নিল। ভাইয়া, তোর সাথে আমার কিছু কথা আছে। সৈকত ল্যাপটপে বসে কাজ করছিল। নিধির কথায় সে ল্যাপটপ বন্ধ করে নিধিকে বলে, হ্যাঁ বল, কি বলবি? ভাইয়া, আমার এই বিয়েতে আপত্তি নেই, কিন্তু আমার কতগুলো শর্ত আছে। নিধির কথা শুনে সৈকত বলল, কিসের শর্ত? প্রথমত, ওই ছেলেটাকে আমার অতীতের সমস্ত কথা শেয়ার করবি। দ্বিতীয়ত, ওর ডিভোর্স হয়ে গেছে। আর তৃতীয়ত, এই এলাকার অনেক লোক আমার বিষয়টা জানে, তাই আমি চাই না ও এই ব্লকের মধ্যে থাকুক। ওকে অন্য কোনো ব্লকে ট্রান্সফার করে নিতে বলবি। ঝুমুরের কথা শুনে সৈকত বলল, ঠিক আছে, আমি নিজামের সাথে কথা বলে নেব। তোর যখন এই বিয়েতে মদ আছে, সব কিছু শেয়ার করে নেওয়া ভালো। তারপরে দিন সৈকত নিজামের সাথে ফোন করে আর বলে, আমি কি নিজাম সরকারের সাথে কথা বলছি? হ্যাঁ, আমি নিজাম সরকার বলছি, আপনি তো সৈকত আহমেদ, বলুন। আমি আপনার সাথে দেখা করতে চাই, কালকে আমি একটা ঠিকানা দিচ্ছি, ওই ঠিকানায় আপনি চলে আসবেন, ঠিক বিকেল 5টায়। একটা রেস্টুরেন্টে নিজাম সৈকত মুখোমুখি বসে। সৈকত নিজামকে উদ্দেশ্য করে বলে, নিজাম, আপনার সাথে একটু কথা ছিল, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি বলতে পারি। সৈকতের কথা শুনে নিজাম হাসে আর বলে, আরে অনুমতির কি আছে, আপনি বলুন না। আচ্ছা, মিতালি কি ফিরে আসার সম্ভাবনা আছে আপনাদের সংসারে? জানি না, আমি অনেকবার চেষ্টা করেছিলাম যে আমার ছেলের মুখ চেয়ে মিতালি ফিরে আসুক, আমি ওকে মেনে নেব, কিন্তু কিছু বলবো না। আপনাদের ডিভোর্স হয়ে গেছে? না, এখনো হয়নি। আচ্ছা, আপনার কি আর দ্বিতীয়বার বিয়ে করার ইচ্ছে আছে? সৈকতের কথা শুনে নিজাম বলে, সত্যি কথা বলবো? অবশ্যই, আমি বন্ধুর মতো প্রশ্ন করেছি, আর আমি চাই আপনি বন্ধুর মতো উত্তর দিন। হ্যাঁ আছে, আর কতদিন মিতালির জন্য অপেক্ষা করব? আমারও জীবনে কিছু চাহিদা আছে, কিন্তু মিতালির বাবা বলেছে ওর মেয়ে ভুল বুঝে একদিন ফিরে আসবে। আর কতদিন অপেক্ষা করব, আপনি বলুন, আমি ক্লান্ত হয়ে গেছি। আমার ছেলে ভবিষ্যৎ নিয়ে আমি খুব চিন্তায়। যদি কেউ এমন মেয়ে থাকে আমার ছেলেকে গ্রহণ করবে, সে যেরকমই হোক, আমি তাকেই বিয়ে করব, আমার কোনো সমস্যা নেই। নিজামের মুখ থেকে এই কথা শুনে সৈকত বলল, আমাদের বাড়িতে যেদিন গিয়েছিলেন আমার বোন নিধিকে দেখেছেন। সৈকতের কথা শুনে নিজাম কিছুক্ষণ ভাবল, তারপর বলল, হ্যাঁ দেখছি, কিন্তু কেন বলুন তো? ওর সাথেই আপনার বিয়ের কথা ভাবছি, ওর মত আছে। এবার আপনার মতামত জানতে চাইছি, আপনার কি ইচ্ছে আছে? দেখুন, আপনার বোন খুব মিষ্টি মেয়ে, আমার ওকে পছন্দ হয়েছে, আর আমার ছেলেরও খুব ভালো লেগেছে। ও বাড়িতে এসে বারবার নিধির কথাই বলছে। ঠিক আছে, আর কোনো অসুবিধা নেই, দুজনের মত যখন আছে আর আপনার ছেলেও যখন নিধিকে পছন্দ করে, তাহলে আর অসুবিধে নেই। কিন্তু এই বিয়েতে আমার বোন কতগুলো শর্ত দিয়েছে। সৈকতের মুখ থেকে শর্তের কথা শুনে নিজাম বলল, শর্ত? কিসের শর্ত দিয়েছেন? শর্তগুলো এমন কিছু নয়, ওর অতীতে কিছু ঘটনা আছে যেটা আপনার সাথে শেয়ার করতে হবে, আর আপনার সাথে মিতালির ডিভোর্স কনফার্ম করতে হবে, আর এই ব্লকে আপনার চাকরি করলে হবে না, আপনাকে ট্রান্সফার নিয়ে অন্য ব্লকে জয়েন করতে হবে। সৈকতের মুখ থেকে এই কথা শুনে নিজাম বলল, আমি ঠিক আপনার কথা বুঝতে পারছি না, একটু খুলে বলুন তো। সব কিছু বলবো বলেই তো আজকে এখানে এসেছি। আমার বোন এক রাজনীতি পরিবারের ছেলেকে ভালোবাসত, তার নাম ইকবাল খান, সেও বাবার মতো রাজনীতি করে। ওদের বাড়িটা ঠিক আমাদের এলাকায় নয়, অনেকটা দূরে, আমাদের বাড়ি থেকে মোটামুটি 40 মিনিট লাগে যেতে। ভদ্রলোক বিবাহিত, একটা সন্তান আছে, কিন্তু আমার বোন সেটা জানতো না।
আর ওকে বলেনি, তারপর দুজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। আমার চাচা ও চাচির কানেই কথাটা যায়, তারা আপত্তি করে কারণ ওরা ভালো নয়, আমার বোন শোনে না। আমার বোনের বিয়ের ব্যবস্থা করা হয় কিন্তু সে বিয়ে না করে ওই ছেলেটার সাথে পালিয়ে যায়। তারপর সৈকত নিজামকে সমস্ত কথা খুলে বলে। সব শুনে নিজাম বলে, এখন কি ছেলেটা ওকে বিরক্ত করে? আমি যতক্ষণ আছি আমার বোনের ছায়াও মারাতে পারবে না। ঠিক আছে, অসুবিধা নেই, ও যদি আমার ছেলেকে মেনে নেয় তাহলে আমি বিয়ে করব। আমি বুঝতে পারছি না ও আমাকে ব্লকের চাকরি ছাড়তে বলছে কেন। এলাকার অনেকেই বিষয়টা জানে, সেই জন্য অন্য ব্লকে চলে গেলে অসুবিধা কিছু হবে না, হয়তো এটাই মনে করেছে। এত তাড়াতাড়ি বদলি হওয়া যাবে না, এখন তো 2 বছরও হয়নি এখানে। ওটা নিয়ে ভাবতে হবে না, সে ব্যবস্থা হয়ে যাবে। তবে মিতালির সাথে ডিভোর্সটা কনফার্ম করতেই হবে। আপনি তো মিতালিকে চিনেন, আপনি মিতালির সাথে কথা বলবেন আর ওর বাবার সাথে কথা বলবেন। মিতালি অবশ্য এখানে থাকে না, ও গুজরাটের আহমেদাবাদে থাকে তার প্রেমিকের সাথে, ওরা ওখানে দুজনই লিভ ইন সম্পর্কে রয়েছে। ঠিক আছে, ফারুক চাচার নাম্বার আমার কাছে আছে, আমি চাচাকে ফোন করব, আর মিতালির নাম্বারটাও আমাকে দাও, আমি ওর সাথে কথা বলে নেব। রাতের দিকে সৈকত ফারুক আলীকে ফোন করে বলে, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? সৈকতকে চিনতে না পেরে ফারুক আলী বলে, ওয়ালাইকুম আসসালাম। চাচা, আমি সৈকত আহমেদ বলছি, আপনাদের বাড়িতে একটা সময় থাকতাম, মনে পড়ছে না? সৈকতের কথা বুঝতে পেরে ফারুক আলী বলল, বাবা আমি ভালো নেই, তো এতদিন পর কি মনে করে আমাকে ফোন করলি? ফারুক আলীর কথা শুনে সৈকত ভাবল কি করে বলবে কথাটা, চাচার শরীর নিশ্চয়ই ভালো নেই, তবু তাকে তো বলতে হবে, তাই সে বলল, চাচা আপনার সাথে কথা আছে। হ্যাঁ বল, কি জানতে চাস? কিছুদিন আগে আপনার জামাই নিজাম সরকারের সাথে আমার দেখা হয়েছিল। তারপর সব কথা সৈকত ফারুক আলীকে খুলে বলল। সব শুনে ফারুক আলী বলল, কি বলবো বল, সব আমার ভাগ্য, কত কষ্ট করে এই মেয়েটার বিয়ে দিলাম, সামান্য বিয়ের গয়নার জন্য কত অশান্তি করেছিল, তুই যদি সে সময় পাশে না থাকতিস কি যে হতো তার ঠিক নেই। তারপরও মেয়েটা সংসার করলো না, ওরকম সুন্দর স্বামী সন্তান সংসার সব ফেলে চলে গেল। আমি ভেবেছিলাম ফিরে আসবে, কিন্তু আমি আর আশা দেখতে পাচ্ছি না, নিজাম ঠিকই সিদ্ধান্ত নিয়েছে, আমি বোকা ছিলাম তাই ওকে আটকেছিলাম। আমার কোনো আপত্তি নেই, তুই তোর বোনের সাথে নিজামের বিয়ের ব্যবস্থা কর, আর দেখ আমার নাতিটাকে যেন তোর বোন নিজের সন্তানের মতো ভালোবাসে। ঠিক আছে চাচা, তাহলে মিতালিকে বলবেন ডিভোর্স দিয়ে দিতে। তুই মিতালির ফোন নাম্বারটা জানিস তো? যদি না জানিস আমি তোকে দিচ্ছি, তুই কথা বলে দেখ, ওই মেয়ের সাথে কথা বলতে আমার ঘৃণা করে, আমি আর ওর মুখ দেখতে চাই না, ওরকম মেয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। আমি এখন রাখছি, আর তোর কাছে আমার দেনাটা রয়ে গেল, আমি আর বোধহয় এই জীবনে শোধ করতে পারবো না রে। আমি ভেবেছিলাম তোর কাছ থেকে আমি যে টাকা ধার নিয়ে মিতালির গয়না করিয়ে দিয়েছিলাম আমি সেটা ফিরিয়ে দেব, ঠিকমতো প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু মেয়েটা চলে গিয়ে আমার সব কিছু শেষ করে দিল, আর আমি ভাবতে পারছি না বাবা। কথাটা বলে ফারুক আলী হাউ হাউ করে কাঁদতে লাগলো। সৈকত কিছু বলবে কি, তার আগেই ফারুক আলী ফোনটা কেটে দিল। সৈকত আর বিরক্ত করলো না। তারপরের দিন সৈকত মিতালিকে ফোন করে। দুবার ফোন বাজার পর মিতালি ফোন তুলে বলে, হ্যালো কে বলছেন? মিতালির কথা শুনে সৈকত বলল, আমি সৈকত বলছি। কোন সৈকত বলছেন? সৈকত আহমেদ, একসময় আপনাদের বাড়িতে আমি থাকতাম, এবার চিনতে পারছেন? হ্যাঁ চিনতে পেরেছি, তো হঠাৎ ফোন করেছেন কেন? আমার সময় নেই ফালতু লোকের সাথে কথা বলার। সময় আমারও নেই ম্যাডাম, শুধু একটা অনুরোধ করছিলাম, আপনি নিজামকে ডিভোর্স দিয়ে দিন, কারণ ওর সাথে আমার বোনের বিয়ে ঠিক হয়ে গেছে, ও আপনার ছেলের দায়িত্ব নিয়েছে, শুধু আপনার ডিভোর্সের অপেক্ষায় আছে। তার মানে এরই মধ্যে আবার প্রেমও হয়ে গেল? তখন তো বলেছিল তোমাকে ভুলতে পারছি না, ফিরে এসো মিতালি। আর দিব্যি রাম তো আমাকে ভুলে অন্য মেয়ের সাথে ফষ্টি নষ্টি করছে।
ম্যাডাম আপনার মুখের ভাষা সংযত করুন। নিজাম কিন্তু আপনার মতো নোংরা নয়, ও ফষ্টিনষ্টি করছে না। আমি বিয়ের সম্পর্ক করেছি, আপনার ছেলের কথা ভেবে আমার নিজের ছোট বোনের সাথে আমি বিয়ে দিচ্ছি, তাই বলছি আপনি ডিভোর্স দিয়ে দিন। আমি ডিভোর্স দেব না, ওকে সারা জীবন জ্বালিয়ে মারব। এটা আবার কিরকম কথা? আপনি অন্য লোকের সাথে ঘর বেঁধেছেন আর নিজামের জীবনটা শেষ করছেন কেন? ওর তো একটা জীবন আছে। ফালতু কথা শোনার আমার এত সময় নেই, আমি এখন রাখছি, আর ডিভোর্স আমি দেব না। আমি দেখে নেব আপনি ডিভোর্স না দিয়ে কি করে থাকেন। সৈকত বিষয়টা নিজামকে বলল। সব শুনে নিজাম বলল, তাহলে এখন কি করবেন? মিতালি অহংকারী, তার সাথে ও একটা মেয়ে, আমার তো মনে হয় না ও সহজেই রাজি হয়ে যাবে। আর কত টাকা ডিমান্ড করে দেখুন। ডিমান্ড? কিসের ডিমান্ড? ও তো নিজের থেকে ঘর ছেড়েছে, ওকে তো কেউ তাড়িয়ে দেয়নি। সেরকম হলে আইনের সাহায্য নেব, কিন্তু করার কিছুই নেই, আমি ব্যবস্থা করে দেব। তারপর সৈকত একটা উকিলকে ধরে তার সাথে আলোচনা করে কোর্টে ডিভোর্স ফাইল করে। সৈকত উকিলকে সাথে নিয়ে নিজে আহমেদাবাদ যায়, যেখানে মিতালি আছে। সৈকতকে দেখে মিতালি খুব রেগে যায় আর বলে, ও বেটা আবার উকিলকে সাথে এনেছে। হ্যাঁ এনেছি তো, আর কিছুক্ষণের মধ্যেই আপনার এলাকায় পুলিশ চলে আসছে, আপনি সই করে দিন, তা না হলে পুরো মহল্লার লোক আপনাকে খারাপ ভাববে যে আপনি ডিভোর্স না নিয়ে ছোট ছেলেকে ফেলে দিয়ে এসেছেন আর এখানে এসে লিভিং করছেন। তবে আপনার পক্ষে সবই সম্ভব, আপনি তো একটা বাজারের মেয়ে, এগুলো আপনার গায়ে লাগবে না। সবই যখন জানেন তাহলে কথা বলছেন কেন? দুজনে তর্কাতর্কির মাঝে লোকাল থানা দুজন পুলিশ চলে আসে। তারা মিতালিকে অনুরোধ করে যে, আপনি ডিভোর্সে সই করে দিন, তা না হলে আপনাকে অ্যারেস্ট করা হবে। আপনি অন্যায়ভাবে একটা ছেলের জীবন নষ্ট করছেন, আপনি এখানে অন্যের সাথে ফুর্তি করছেন, আর কেন ওর জীবন নষ্ট করছেন? আপনার কোনো অধিকার নেই, আপনি যদি ডিভোর্স না করেন তাহলে কিন্তু আপনাকে পুলিশ অ্যারেস্ট করতে বাধ্য হবে, আপনি কি এটাই চাইছেন? পুলিশের কথা শুনে মিতালি কিছুক্ষণ চুপ করে বসে থাকে, তারপর বলে, আমি ডিভোর্স পেপারে সাইন করব, কিন্তু তার জন্য নিজামকে আমার অ্যাকাউন্টে 20 লক্ষ টাকা দিতে হবে। মিতালির কথা শুনে সৈকত রেগে যায় আর বলে, ম্যাডাম আপনি যে কথাগুলো বলছেন ভেবে বলছেন তো? হ্যাঁ ভেবে বলছি। তাহলে আপনি আমাদের কথা শুনবেন না? আপনাকে অনেক বোঝালাম ফারুক চাচার মেয়ে বলে, যথেষ্ট সম্মান দিয়েছি, সরি ম্যাডাম, আর আমার কিছু করার নেই। সৈকত ইশারা করতেই দুজন পুলিশ মিতালিকে অ্যারেস্ট করে। মিতালি চিৎকার করে বলে, আমি আপনাদের নামে কেস করব, বলবো আমাকে শ্লীলতাহানি করা হয়েছে, তখন দেখবেন কেমন লাগ। মিতালির চিৎকারে কিছু লোক জড়ো হয়ে যায়। সৈকত বিষয়টা সবাইকে বলে, তারা সবাই মিতালিকে ছি ছি করতে থাকে। পুলিশ থানায় ধরে নিয়ে আসে, লকারে মহিলা পুলিশ মিতালিকে সম্মান দিয়ে কথা বলে। দুদিন মিতালিকে পুলিশ আটকে রাখে, আর দুদিনই সৈকত তার উকিল ওখানে একটা হোটেলে ছিল। মিতালিকে অ্যারেস্ট করেছে শুনে তার প্রেমিক, যার সাথে লিভ ইন করছিল, সেখান থেকে চলে যায়। মিতালি বারবার ফোন করে কিন্তু তার ফোন সুইচ অফ দেখায়। মিতালি তখন কি করবে বুঝতে পারছে না কিছুই। সৈকত আসে আর মিতালিকে বলে, ম্যাডাম আপনার পার্টনার আপনাকে ছেড়ে পালিয়ে গেছে, আর ফিরে আসবে না। এবার বুঝতে পারছেন আপনি কার হাত ধরে সোনার সংসার ছেড়েছিলেন? আর তো কোনো উপায় নেই, এইবার তো ডিভোর্স করতেই হবে। আপনি ডিভোর্স দিয়ে আপনার পরবর্তী পার্টনার খোঁজার চেষ্টা করুন, আর নিজাম ও আমার বোন তাদের সন্তানকে নিয়ে সুখের সংসার করুক। মিতালির আর কোনো উপায় থাকে না, সে বাধ্য হয় ডিভোর্সে সই করতে। কোনো রকম ডিমান্ড ছাড়াই সে সই করে দেয়, ভুল তো সে করেছিল, এখানে নিজামের কোনো দোষ ছিল না, তাহলে সে কী করে দাবি করতে পারে? অপেক্ষায় ছিল নিজাম, কিন্তু তার তো জীবন আছে। সৈকত বাড়ি ফিরে আসে আর নিধিকে বলে, নিধি সামনের সপ্তাহে তোর আর নিজামের বিয়ে, সমস্ত সমস্যা মিটে গেছে, তুই যা যা বলেছিলিস নিজাম সব মেনে নিয়েছে। তারপর নিধি ও নিজামের বিয়ে হয়ে যায়। নিজাম নিধিকে বলে, আমাদের যে দুজনের জীবনের উপর দিয়ে অনেক বড় ঝড় চলে গেছে, তাই আমরা আমাদের অতীত নিয়ে কখনো কাউকে খোঁটা দেব না, আর আমার সন্তানকে আমি তোমার হাতে তুলে দিলাম, তুমি ওকে মনের মতন মানুষ করো। নিজামের কথা শুনে নিধির চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে। নিধি বলে, আমি চেষ্টা করব মুন্নাকে আপনার মতো ভদ্র একটা মানুষ করে তোলার।
সৈকত আজকে ঝুমুরের দেওয়া দলিল নিয়ে সেই জায়গায় যায়। জায়গাটাকে চিহ্নিত করে কিছু লোকের সাহায্য নেয়। দেখে কিছু ব্যক্তি জায়গাটাকে জোর করে দখল করে নিয়েছে। সৈকত তাদেরকে সমস্ত ডকুমেন্ট দেখায়। তারা প্রথমে সৈকতের সাথে তর্ক করেছিল, পরে সৈকত তাদেরকে বুঝিয়ে বলে। পরে পুলিশ আসে, সৈকতকে স্যার বলে। সেটা দেখে লোকগুলো বুঝতে পারে উনি নিশ্চয় কোনো অফিসার হবে, তাই সেই ভদ্রলোকগুলো জায়গাটা ছেড়ে দেবার কথা বলে। এভাবে এখানে গাড়িটা দাঁড় করিয়ে রেখেছেন কেন? এখানে রাখবো না তো কোথায় রাখবো? আমার মাথায় রাখবেন, এখান থেকে সরে যান। মানুষ যাতায়াত করছে, দেখতে পাচ্ছেন না? ঝুমুর এক বোতল জল গাড়ির উপর ঢেলে দেয়। রাজু চিৎকার করে বলে, আপনি গাড়িতে জল দিলেন কেন? বেশ করেছি, দিয়েছি। আপনি এখানে গাড়িটা রেখেছিলেন কেন? দেখছেন না এখানে লোক যাতায়াত করছে? এত লোক গেল, তারা কেউ কিছু বলল না, আর যত অসুবিধা আপনার হচ্ছে। হ্যাঁ হচ্ছে তো, বেশি অসুবিধা হলে গাড়ি ভেঙে দেব। এটা আমার এলাকা, এখানে চিৎকার করবেন না। আপনি এই এলাকার মানে আপনি কি মহারানী ভিক্টোরিয়া? হ্যাঁ, আমি মহারানী ভিক্টোরিয়া। তাতে আপনার কোনো অসুবিধা আছে? ওদের ঝগড়া শুনে কিছু লোক জড়ো হয়ে যায়। সৈকত রাজুকে দাঁড় করিয়ে তার এক বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিল। লোক দেখে সৈকত সেখানে ছুটে আসে। ঝুমুর তখন একটা বড় ইট তুলেছে গাড়িটা ভাঙবে বলে। সৈকত ছুটে এসে ঝুমুরের হাত থেকে ঢিল কেড়ে নেয় আর বলে, কি করছো কি, এটা আমার গাড়ি। তখন রাজু বলে, দেখ না ভাইয়া, আমাদের গাড়িতে এই মেয়েটা জল দিয়েছে। ঠিক আছে, আমি দেখছি। ঝুমুর গাড়িতে উঠে বসো। সৈকত দুজনকে নিয়ে গাড়িতে বসে। তারপর ঝুমুরের নানির বাড়িতে যায়। রাজু কিছু বুঝতে পারে না। সৈকত রাজুকে বলে, তোর ভাবিকে দেখতে চেয়েছিলে না, এটাই তোর ভাবি। তার মানে আমি এতক্ষণ ভাবির সাথে ঝগড়া করছিলাম? রাজু তুই তো ভুল করেছিস, তাই তোর ভাবির কাছে ক্ষমা চেয়ে নে। সৈকতের কথা রাজু দুটো কান ধরে ঝুমুরের কাছে গিয়ে বলে, সরি ভাবি, আমার ভুল হয়ে গেছে। এই যে কান ধরে উঠবস করছি, আর ভুল হবে না। কিছুদিন পর খবরের কাগজে সৈকতের ছবি প্রকাশিত হয়, আর তাতে লেখা হয়, এমএলএ সৈকত আহমেদ গরিবের বন্ধু। শীত গ্রীষ্ম বর্ষা সবসময় এমএলএ সৈকত আহমেদকে এলাকার মানুষ কাছে পায়। মানুষ কোনো বিপদে পড়লে সৈকত আহমেদ সেখানে ছুটে যায়। এলাকার প্রতিটা লোক, আত্মীয় স্বজন, ঝুমুর ও তার পরিবার সকলেই জানতে পারে এমএলএ সৈকত আহমেদ এতদিন ছদ্মবেশে ছিল। সে তার কাজের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যায়। তাই আবার ইলেকশন এসে যায়, এলাকার মানুষ তাকে পুনরায় নির্বাচিত করে। সৈকত, এবার তো সবই হলো, বিয়েটা করে ফেল বাবা, বৌমা না হলে এই বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। মা, ভাবি আমাদের খুব সুন্দর, ভাইয়ার পছন্দ আছে। তাই খুব ভালো হয়েছে, তুই তাড়াতাড়ি নিয়ে আয় আমার বৌমাকে। এরপর দুই পরিবারের সম্মতিতে সৈকত ও ঝুমুরের বিয়ে হয়। আজকে ওদের বাসর রাত। ঝুমুর বিছানার উপর বসে আছে। সৈকত রুমে ঢোকে, ঝুমুর সালাম করতে গেলে বলে, সালাম করতে হবে না, মুখে বললেই হবে। কখনো কারে কাছে মাথা নত করবে না, মাথা উঁচু করে বাজবে। সে তোমার স্বামী হতে পারে, সে যদি তোমার কাছে কোনো অন্যায় করে, তোমার মনে হয় সেটা অন্যায়, তুমি কিন্তু প্রতিবাদ করবে। আমি কখনোই কারো স্বাধীনতা হস্তক্ষেপ করব না। তুমি তোমার মতো করে জীবন কাটাতে পারো, আমি সেখানে বাধা হব না। ঝুমুর, তাহলে এবার আমাদের কাজ শুরু করি। অনেক অপেক্ষা করিয়েছ, আর আমি পারছি না। সৈকতের কথা ঝুমুর বুঝতে না পেরে বলে, কি কাজ শুরু করব? তুমি জানো না আমি যেন প্রথম দিন তোমায় কি বলে ডেকেছিলাম? সৈকতের কথা ঝুমুর এবার বুঝতে পেরে লজ্জায় মাথা নত করে না। সেটা দেখে সৈকত বলে, খই গো, শুনছো ঝুমুর সোনা, মিষ্টি বউ আমার। সৈকতের কথা ঝুমুর হেসে ওঠে। সৈকত ঝুমুরকে কোলে তুলে নেয় আর বলে, তুমি যার সাথে আমার বিয়ে দেবে বলেছিলে, সেই টুনির ওজন যেন কত। কেন গো, আফসোস হচ্ছে আমি রোগা বলে? তবে আমি রেগে আছি তোমার ওপর, তুমি যে এমএলএ তা আমাকে বলনি কেন? ঝুমুরের কথায় সৈকত বলে, আগে বললে কি করতে, আগে থেকে আদর করতে দিতে। এবার তুমিও টুনির মতো মোটা হয়ে যাবে, আর ছয় মাসের মধ্যেই তুমিও 90 কেজি হয়ে যাবে, ঠিক ওই টুনির মতো। সৈকতের কথা শুনে ঝুমুর সৈকতের পিঠে ঘুষি মারতে থাকে। সুখী হোক এই দম্পতি। এই গল্পের কাহিনী এখানেই সমাপ্ত। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে।
আপনাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে করে সবার আগে আপনার কাছে আমাদের গল্পগুলো পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।